হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছে? সবাই একটু জয়েন করো, জয়েন করে বলো লাইভটা ক্লিয়ার কিনা অ্যান্ড সাউন্ড ক্লিয়ার কিনা। হ্যাঁ, সো ক্যাপশনটা অবশ্যই পড়ে নেবা। অলরেডি আমি তোমাদের জন্য হচ্ছে একটা পোস্ট ছেড়ে দিয়েছিলাম 1 ঘন্টা আগে, সো ওটা অবশ্যই দেখে নেবা অ্যান্ড ক্যাপশনটা পড়ে নেবা, যেটার জন্য অনেক বেশি ওয়েট করতেছিলা যে কখন হচ্ছে এলিগেন্স থেকে একটা ঈদ পুনর্মিলনী অফার দিবে। সো সেটা অবশেষে সেটা আর কি আমি চেষ্টা করছি, এবং কি আই হোপ যে তোমরা এনজয় করবা অ্যান্ড অবশ্যই এই অফারটা অবশ্যই এনজয় করবা। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল তোমরা খুব ভালো করেই জানো, যতক্ষণ যে প্রোডাক্টের স্টকে থাকবে সেই ততক্ষণ পর্যন্ত সেই প্রোডাক্টের উপর অফার থাকবে। আর এখানে অ্যাকসেপ্ট তোমার অ্যালোভেরার উপর আমার পক্ষে আর অফার দেওয়া পসিবল হয়নি, যার কারণে ওটা আমি স্কিপ করেছি। হটস্টারের উপর আর অফার দেওয়া পসিবল হয়নি, সেটাও স্কিপ করেছি। আর অফকোর্স কোজারেক্সের প্রোডাক্টগুলো আমি স্কিপ করছি। বাকি আদার্স আমাদের কাছে যতগুলো আইটেম আছে সবগুলোর উপরে যেটা যতক্ষণ স্টকে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার 7-7% ডিসকাউন্টটা কিন্তু পেয়ে যাচ্ছ। হ্যাঁ, সো তোমরা ফুলি যে খুব ভালোভাবে এনজয় করবা, এবং কি সবাই কিন্তু এটার জন্য ওয়েট করতেছিল। আর যারা আজকের অর্ডার যাদের ছিল তারা কেউ নক করবো না, তাদেরকে অলরেডি তাদের যে রিসিপ্টগুলো কাটা হয়েছে প্রত্যেকটাই কিন্তু তোমার 7% ডিসকাউন্টটাই কিন্তু করা হয়েছে। হ্যাঁ, সো এটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার। আর যাদের অর্ডারগুলো গতকালকের অর্ডারগুলো প্রত্যেকটা অর্ডার একদম টোটালি ক্লিয়ারভাবে হচ্ছে আমরা এটা পাঠিয়ে দিয়েছি, ওখানে আর কোনো ডিসকাউন্ট বা কোনো কিছুই হবে না। কেউ এ ধরনের প্লিজ হুমকি দামকি দিবা না, আমি প্রোডাক্ট উঠাবো না বা এরকম, বা আমি রিসিভ করবো না, সেটা না করলে কোনো প্রবলেম হবে না, সেটা তোমাদেরই লস হবে। হ্যাঁ, ঠিক আছে। সো অবশ্যই সবাই যারা যে যাদের পার্সেল আমরা পাঠিয়ে দিয়েছি সবাই পার্সেলগুলো তোমরা তুলে নিবা। আর যাদের হচ্ছে তোমার যাদের যা অর্ডার করার প্রয়োজন মনে করবা তারা অবশ্যই অর্ডার করে ফেলবা। আর অবশ্যই যখন আমরা অফার চলাকালীন যে শুধুমাত্র তোমাদের যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেম ছাড়া বাকি সবাই কিন্তু তোমার অর্ডার করতে হবে স্ক্রিনশট অথবা ছবি, মানে প্রোডাক্টের নাম বলে, ঠিক আছে? কারণ অফারে যখন আমরা যাব তখন আমাদের আসলে কনভারসেশন করে ফুল করতে পারি না আমরা, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কোনো ধরনের কোনো এটা নিয়ে কোনো কনভারসেশন হবে না, শুধুমাত্র অর্ডার প্লেস করতে হবে প্রোডাক্টের নাম অথবা স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে? প্রোডাক্টের নাম অথবা স্ক্রিনশট দিয়ে তোমাদের অর্ডার প্লেস করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 7% ডিসকাউন্ট আমি বলে দিয়েছি, যে তিনটা প্রোডাক্ট ছাড়া, মানে কজারেক্সের ব্র্যান্ড, আর হচ্ছে তোমার অ্যালোভেরা নেচার রিপাবলিকের, আর হচ্ছে তোমার গ্ল্যামলের যে আমাদের হচ্ছে সুপার হট যে আইটেমটা সেটা হলো তোমার হট সয়েল। এই তিনটা আইটেম তিনটা না, মানে একটা ব্র্যান্ড আর দুইটা আইটেম মিলে যে কয়টাই হচ্ছে আমাদের কাছে আইটেম আছে ওগুলো ছাড়া বাকি সবগুলোতেই কিন্তু তোমার 7% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। আচ্ছা, ডিসকাউন্ট দেওয়াতে কে এংগ্রিমো দিচ্ছ বুঝতে পারছি না, ডিসকাউন্ট দেওয়াতে কার রাগ হচ্ছে? এটা তোমার বিউট কসমেটিক্স থেকে শুরু করে তোমার সাম্বাই মে থেকে শুরু করে অ্যান্ড আমাদের হোমমেড অয়েল অ্যান্ড তারপর হচ্ছে তোমার 3W ক্লিনিক, তারপর হচ্ছে প্যাক্সমোলি অ্যান্ড মিশা, তারপর মানে আদার্স সব প্রোডাক্টের উপরে 7% ডিসকাউন্ট, ঠিক আছে? 7% ডিসকাউন্ট কিন্তু অনেক বড় ব্যাপার। আর আমি একটু ছোট ছোট করে বলে নিই, সেটা হচ্ছে তোমার সাম্বাই মেড শুধু তোমার ক্লিনজার আর হচ্ছে সোপ ছাড়া বাকি সবগুলোই তোমার 1300 করে পাচ্ছ। আমাদের 7% ডিসকাউন্টটা কিন্তু 1302 টাকা করে আসে, তো আমি 2 টাকাটা স্কিপ করে দিছি যেন সেই হিসাবে সুবিধা হয়। সো তোমার যদি কিট সেট বলো 1300 পাচ্ছ, 7% হয় 1302 টাকা, 1300 পাচ্ছ তোমার প্রত্যেকটা কিট সেট। 4টা কিট সেট কিন্তু অ্যাভেলেবেল, একটা মিরাকেল, একটা ইউজার, একটা এসি SOS, আর হচ্ছে একটা হচ্ছে কি ব্যাপার আর একটা কি জানি, এখানে 2টা ইউজার আসছে, একটা হচ্ছে তোমার স্নেলের, ঠিক আছে? একটা হচ্ছে স্নেল। সো তোমার 4টা কিট সেট তো অ্যাভেলেবেল এই যে, ঠিক আছে? যাদের কিট সেট দরকার তারা হচ্ছে এই অফারে নিয়ে নিতে পারবা। জাস্ট 7 দিন, মানে 7 দিন ধরো আমার এই কিট সেট এটা আজকে শেষ হয়ে গেল অফারে, পরে তখন কিন্তু আমি এই কিট সেটটা আমার কাছে আবার অ্যাভেলেবেল, যদি 7 দিনের মধ্যে আবার হয় তাহলে অবশ্যই ডিসকাউন্টের প্রাইজে পাবা, আর যদি এর মধ্যে না হয় তাহলে কিন্তু আর সেটা ডিসকাউন্ট মানে ওই প্রাইজে আর দিতে পারবো না, ঠিক আছে? আর ধরো তোমার সাম্বাই মির এই 4টা কিট সেট তো আছে, তাছাড়া হচ্ছে তোমার গ্লাকোমাইসিস টোনার 1300 পাচ্ছ, মিরাকেল টোনার 1300 পাচ্ছ, তারপর হচ্ছে ইউজার টোনার 1300 পাচ্ছ, তারপর তোমার আরও পাচ্ছ হচ্ছে রেড সিরাম যেটা, রেড টোনার যেটা। আর এছাড়াও তোমার সাম্বাই মেয়ের তোমার যতগুলো ক্রিম আছে ময়শ্চারাইজার ক্রিম সবগুলোই তোমার 1300 থেকে পাচ্ছ, তারপর যতগুলো সিরাম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলোই 1300 পাচ্ছ,
ইনফ্যাক্ট টোনার সিরাম কিডসেট ক্রিম সবগুলোই তোমার 1300 করে পাচ্ছ, ঠিক আছে? আজকে থেকে এটা স্টার্ট। অ্যান্ড যারা যারা অলরেডি অর্ডার প্লেস করেছ প্রত্যেকে কিন্তু আমাদের মেমো কাটা হয়ে গেছে এবং প্রত্যেকের কিন্তু তোমরা 7% ডিসকাউন্টেই তোমাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে? আজকের গুলো, বাট আজকের আগে যারা অর্ডার ছিল প্রত্যেক আমাদের অর্ডার তোমরা জানো আমরা অর্ডার পেন্ডিং রাখি না, আমাদের অর্ডার প্রতিদিনে আমরা ক্লিয়ার করে দেই, কারণ আমি কোনো প্যারা নিতে চাই না, ঠিক আছে? আমি চাই আমার অর্ডার ক্লিয়ার থাকুক এবং সবাই, আমি নিজেও হচ্ছে যখন অনলাইনে অর্ডার করি আমিও চাই যে যত তাড়াতাড়ি হচ্ছে আমি পার্সেলটা পেয়ে যাই, ওকে? আচ্ছা যাই হোক, সোনালি আপু জয়েন করছে, আচ্ছা হাই আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লিনজিং অয়েল প্রাইস এখন হচ্ছে আপু কত জানি 1790, এটা থেকে 7% ডিসকাউন্ট হবে, ঠিক আছে? 1790 থেকে 7% ডিসকাউন্ট হবে, ওকে? আর হচ্ছে তোমার সোনিয়া আপু লিখছে হাই আপু হ্যালো, মায়ো শীট মাস্ক আছে কি? মায়ো শীট মাস্ক, হ্যাঁ মান্তাসা মায়ো শীট মাস্ক আছে। আচ্ছা একটু দিকে আমাকে আমি শীটমার্কগুলো দেখে দেবো, শীটমার্কগুলো তো 7% ডিসকাউন্ট পাবো, ঠিক আছে? যেগুলো অ্যাভেলেবেল আছে। আচ্ছা জান্নাত আপু লিখছে হচ্ছে হাই হ্যালো আপু, এত কেমন আছে? তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ আমি আসলে আমার প্রোডাক্ট, আমি তোমরা জানো যে আমি প্রোডাক্ট স্টকে না রেখে কিন্তু আমি হচ্ছে অফার দিতে চাই না, হ্যাঁ, যার কারণে আমার একটু লেট হয়েছে। মোটামুটি সবাই তো তোমার সালামি অফার এ অফার, তা আমরা সবসময় একটু পিছিয়ে দিই, কি বলো? আমরা সবসময় একটু স্লোই হাঁটি, অসুবিধা নেই, ডিসকাউন্ট তো পাচ্ছ না? আচ্ছা, সো ক্লিনজিং অয়েল ইউজ করা যাবে একনি স্কিন? অবশ্যই ইউজ করা দরকার, শুধু যাবে না সোনিয়া ইসলাম আপু, একনি প্রন স্কিনে অবশ্যই ক্লিনজিং অয়েল ইউজ করা দরকার, কারণ আপনার স্কিনটা যেন হচ্ছে ডাবল ক্লিন হয়, ঠিক আছে? কারণ স্কিনটা আপনি যত ডাবল ক্লিন করবেন আপনার হচ্ছে এক্সেস অয়েলটা চলে যাবে, এবং কি আপনারা আরেকটা জিনিস আজকে একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি একটা ক্রিমের পোস্ট করেছি, অনেকে কিন্তু অয়েলি স্কিনে ক্রিম ইউজ করতে চায় না, সেই যার জন্য একটু পোস্ট একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, আপনাদের অনেক বেশি উপকার হবে। আর এত বড় একটা পোস্ট করতে আসলে অনেক বেশি সময় লাগে, তারপর আমি ট্রাই করি আপনাদের জানি জানানোর সুবিধার্থে, কারণ এই কথাগুলো কিন্তু আমি বলে বোঝানো যাবে না, লিখে বোঝানো সম্ভব, দ্যাটস ওয়াই হচ্ছে সেটা লিখে হচ্ছে আমি দিয়ে দিয়েছি, অবশ্যই হচ্ছে আপনারা দেখে নেবেন, হ্যাঁ দেখে নিলে আপনাদের অনেক বেশি উপকার হবে। আচ্ছা সোনিয়া আপু মেস্তা নিয়ে কিছু বলো, আমার আম্মুর এজ 45, মেস্তা আছে, আগে চাইনিজ ক্রিম ইউজ করেছে নর্মাল স্কিন। আপু যারা হচ্ছে অনেক ধরনের ক্রিম ইউজ করে ফেলছে এবং কি মেস্তার জন্য, তাদের কিন্তু প্রথমে আমাদের একটু রিপেয়ার প্রোডাক্ট ইউজ করতে হবে, কারণ স্কিনটা যাতে হচ্ছে আমাদের কোরিয়ান প্রোডাক্ট তোমরা মোটামুটি সবাই জানো এটা রাতারাতি কোনো কাজ করে না, এগুলো মাইল্ড প্রোডাক্টগুলো খুব স্লো কাজ করে, আর আসলে মেস্তা খুবই জটিল একটা বিষয়, হ্যাঁ মেস্তা অনেকের হয়তো বা খুব সহসা চলে যায়, যেমন ওদিন একটা আপু বললো যে তোমার মিরাকেল সেট ইউজ করে মেস্তা চলে গেছে, ইটস আনবিলিভেবল, হ্যাঁ হতে পারে এটা, বাট এটা আসলে কার কখন কিভাবে মেস্তাটা চলে যাবে এটা বলাটা আসলে অনেক বেশি মুশকিল, হ্যাঁ। আর মেস্তার জন্য অবশ্যই লং টার্ম প্রসিডিউর খেয়াল করতে হবে, আর অবশ্যই এটা খুবই যেহেতু একটু জটিল বিষয়, সো একটু ছবি দিয়ে আর কী কী ইউজ করছেন সব কিছু একটু যদি ডিটেলস বলে দেন তাহলে আমি অবশ্যই বলে দেবো। শাইলা আপু লিখছে হাই আপু কেমন আছো, সো নাইস টু লুক, থ্যাংক ইউ সো মাচ আপু শাইলা আপু। আচ্ছা সোনিয়া আপু লিখছে আপু সানস্ক্রিন 50 কতক্ষণ রাখা যায়? আপু 50, 60, 70, 80, 100 কোনো ব্যাপার না, সানস্ক্রিন প্রতি 2 থেকে 3 ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? আমি সবার উদ্দেশ্যেই বললাম সানস্ক্রিন প্রতি 2 থেকে 3 ঘন্টা পরপর, যদি তোমার স্কিনটাকে সত্যি তুমি ভালোবাসো, যদি তোমার স্কিনটা সত্যি চাও যে তুমি তোমার স্কিনটা ঠিকঠাক থাকুক, তাহলে তোমাকে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা পরপর মাস্ট বি রিঅ্যাপ্লাই করতে হবে সানস্ক্রিন, হ্যাঁ। অনেকেই বলে কি স্পেপ বেশি দিলে মনে হয় সানস্ক্রিন বেশি সময় রাখা যাবে, এটা কিন্তু ভুল ধারণা, হ্যাঁ। তারপর অনেকেই বলে কি একটু মনে হয় মোটা করে দিলে মনে হয় সানস্ক্রিন বেশি সময় রাখা যাবে, এটা আরও বড় ভুল ধারণা। সানস্ক্রিন শুধুমাত্র স্কিনের ওভাবেই কাজ করবে যদি তুমি 3 ঘন্টা মিনিমাম 3 ঘন্টা পরপর সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করো, হ্যাঁ। আবার রিঅ্যাপ্লাইয়ের কিন্তু ধরন আছে, তুমি যদি ওটার উপরে অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু এটা উচিত না, সবসময় একটা ভিজা টিস্যু অথবা কিছু একটা রাখলে বেশি ভালো, যে মুছে ফেলে তারপরে অ্যাপ্লাই করা, হ্যাঁ। সো এটা বেশি আর কি কাজে দেয়, কারণ তুমি যদি চাও তোমার স্কিনে রিঙ্কেল না পড়ুক, তুমি যদি চাও তোমার স্কিনে হচ্ছে কি বলে পিগমেন্টেশন না আসুক বা হচ্ছে সানটেন না পড়ুক, তাহলে তোমাকে অবশ্যই সানস্ক্রিনটা মাস্ট বি মেনটেন করতে হবে। তুমি রাতে তুমি হচ্ছে ফর্সা হওয়ার ক্রিম মাখবা আর দিনে তুমি সানস্ক্রিন মাখবা না, এটা কিন্তু হবে না, হ্যাঁ। এইটা হলে কি হয় যে আলটিমেটলি যারা এই ধরনের ক্রিম হচ্ছে ইউজ করার পরে আলটিমেটলি কি হয়, রাতের বেলা সেই ঠিকই ফর্সা হচ্ছে, দিনের বেলা দেখা যাচ্ছে তার আবার রোদে কিন্তু দ্বিগুণ পুড়ে যাচ্ছে, হ্যাঁ, যেটা হচ্ছে আনইভেন টোন হচ্ছে, সানটেন হচ্ছে। সো এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে।
আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম বোন, আপু কি অবস্থা, কেমন আছো? সঞ্জনা আপু লিখছে, আপু একটু বিবি ক্রিম দেখাও। বিবি ক্রিম দেখাবো? আচ্ছা বিবি ক্রিম দেখাচ্ছি, একটু সাথে থাকো, বিবি ক্রিম দেখা দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, ফেরদৌস রুমি আপু লাভ চিহ্ন দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। সোনিয়া আপু লিখছে, আপু অয়েলি স্কিনে যেকনি প্রমাণ কোনো ময়শ্চারাইজ বলো। আপু টিটিটাও ইউজ করতে পারবা, অ্যাকোয়াটাও ইউজ করতে পারবা, ঠিক আছে? অ্যাকোয়াটাও ইউজ করতে পারবা, বিউটি টিটিটা দু তিন দিনের মধ্যে পেয়ে যাবা, তাই তো না? টিটিটাও ইউজ করতে পারবা, টিটিটা হলে বেস্ট হয়। হ্যাঁ অ্যাকোয়াটা ইউজ করা যাবে, কারণ দুইটাই লাইট ওয়েটের ময়শ্চারাইজার, দুইটাই লাইট ওয়েটের। তবে এই মুহূর্তে যদি তুমি আজকেই ডেলিভারি চাও, বা কালকে, আজকে না, কালকে ডেলিভারি বা পরশু চাও, তাহলে সেক্ষেত্রে S7টা তো আছে না, S7টা নিতে পারবা। হাইড্রোম্যাক্স, যেটা হাইড্রোম্যাক্সটা নিতে পারবা, এই যে এটা হাইড্রোম্যাক্সটা নিতে পারবা এটা। আর যদি ওয়েট করো, টিটিটা হলো বেস্ট, একনিপ্রন অয়েলি স্কিনের জন্য সুপার বেস্ট। হ্যাঁ ওটার প্রাইস হচ্ছে 1100, ঠিক আছে? ওটার প্রাইস হলো 1100, 1100 থেকে তুমি 7% ডিসকাউন্টে পেয়ে যাবা। আমাদের যে প্রোডাক্টগুলো এখনো হাতে পাই না, ওগুলোর উপরে তোমরা ডিসকাউন্ট পাবা। অনেকে হয়তো হাসতে পারে, কারণ হচ্ছে তোমার রেড টিটি যখন হচ্ছে প্রথম আসছিল, সবাই তো 1800-1900 টাকা সেল করছিল, বাট আমি হচ্ছে এটাকে 1400 টাকা হচ্ছে, আমি প্রথম দিন থেকে, ডে ফার্স্ট থেকে আমি ওটা 1400 টাকা করে প্রাইস ধরেছিলাম। সো অনেকে আমাদের উপর অনেক রাগ, অনেকে ইংরিমু দেয়, অনেকে হচ্ছে ট্রেড মারে, সো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এইচি বিএইচি ডিসকাউন্ট কিন্তু আফসোস নাই, পরে অফার দিয়ে দিলে নিবো আবার। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু, যে আপনি বুঝতে পারছেন। আমি, আমার কথা হচ্ছে গিয়ে যে যারা প্রোডাক্ট অলরেডি পে ইউজ শুরু করে দিছো, তারা কিন্তু তোমার আগে থেকে কিন্তু তোমার স্কিনে কিন্তু তোমার বেনিফিটটা শুরু হয়ে গেল। হ্যাঁ অফারটা কিন্তু বড় ব্যাপার না, তুমি প্রোডাক্টটা হচ্ছে অথেন্টিক অরিজিনাল পাচ্ছ কি না, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি আসলে সঠিক অ্যাডভাইস পাচ্ছ কি না, সেটার উপরে কিন্তু সব অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা আপু তিল দূর করার জন্য কোনো প্রোডাক্ট আছে? আপু তিলটা যদি ব্ল্যাক তিল হয়, সেক্ষেত্রে আপু আপনার এটা রিমুভ হবে না, আর যদি তিলটা হচ্ছে আপনার ব্রাউন তিলা হয়, সেক্ষেত্রে আপনার জন্য কিছু আছে। আপনি আগে আমাকে কনফার্ম করেন যে আপনার তিলটা কোনটা। আর আমি যেটা দেখলাম, আমি কালকে একটা ফেসবুকে একটা পেজ দেখলাম যেটাতে হচ্ছে তিল লাগাচ্ছে, আর তোমরা তিল রিমুভ করতে চাও কেন? তিল দেখলাম যে এই জায়গায় তিল লাগাইছে, এই জায়গায় তিল লাগাইছে, তো তোমরাও একটু লাগাও, তোমরা রিমুভ করতে চাও কেন, কি ব্যাপার বলো তো? একটা তিল লাগানো 5000 টাকা, একটা তিল লাগানো 5000 টাকা, সেটা নাকি পারমানেন্ট, আমি জানি না এটা কিভাবে। আপু প্যাক্সমলি সুদিং জেলের ভিডিও দেখে আপনার অনুভূতি কি? না আমার কোনো অনুভূতি নাই, কারণ হচ্ছে আমি এটা নিয়ে কিছুই বলতে চাই না। প্যাক্সমলি শুধুমাত্র কোরিয়ান ব্র্যান্ড, প্যাক্সমলি এটা অবশ্যই মার্কেটিং করে অন্য অন্যান্য কান্ট্রিতে, যেমন আমরা বাংলাদেশে করি, আমরা অনেকে, অনেক সেলার আছে যারা হচ্ছে প্যাক্সমলি নিয়ে আমরা আমরা মার্কেটিং করি, ওরকম অনেকেই আছে অন্যান্য কান্ট্রিতে, বাট প্যাক্সমলি কোনো ফিলিপাইনেরও হয় না বা অন্য কান্ট্রির হয় না, এটা একমাত্র ব্র্যান্ডটাই হচ্ছে কোরিয়ান। হ্যাঁ আর প্যাক্সমলি ইউজ করলে 7 দিনে ফসা হয় না পুরো। আর কেন হয় না, আমি কি আগে থেকে ফসা হয়ে গেছে কিনা বলো তো? তাহলে আমি তো ঈদের দিন থেকে ইউজ করতেছি, কই আমি তো কোনো মানে ফসা তো হইনি। হ্যাঁ অফকোর্স আমার স্কিন টান টান হচ্ছে, বা আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতেছি, বা আদার্স অনেক কিছু, আমার পোর টাইটেনিং হচ্ছে, বাট আমি 7 দিনে 7 সেট ফর্সা হয়ে যাওয়ার, বা এটার এতগুলো যেই সব গুণাবলী তো ডেফিনেটলি আছে, বাট এতগুলো গুণাবলীও দেখি নাই। ইনফ্যাক্ট আমি দেখবা যে এটা তোমরা যখন যারা যারা হাতে পাইছো তারা একটু দেখে নিবা, এটা কিন্তু কোনো চকচকা কোনো ভাব নাই, এখানে কিন্তু কোনো চকচক কিন্তু কোনো ধরনের কোনো কালার কিন্তু এফেক্ট নাই। দেখো এটা কি কোনো কালার এফেক্ট হচ্ছে কি না তোমরা একটু দেখো তো, আমি কিন্তু লাইটের মধ্যে আছি, এটাতে কি কোনো কালার এফেক্ট হচ্ছে? কোনো কালার ইফেক্ট কিন্তু নাই এটাতে। হ্যাঁ বাট এটা যে কয়েকটা সেলারের কাছে মানে এই ধরনের বর্ণনা দিয়ে যারা সেল করছে, 2000 টাকা, 2000 টাকা মাত্র, 2000 টাকা দিয়ে এতগুলো তোমার কাজ করবে, 2000 টাকা সেল করবে না বলো তো? এইটাতে কিন্তু অতগুলো কাজ তো অবশ্যই করে, বাট ওই ধরনের কোনো কাজ করে না। আর আরেকটা কথা আমি একটু ক্লিয়ার করে নিই, কোরিয়ান অরিজিনাল প্যাক্সমুলির পিছনে কিন্তু কোনো ইংলিশ লেখা নাই, ঠিক আছে? কালকে একজনের লাইভে দেখছিলাম, আমি লাইভ না রেকর্ডেড, আমাকে একজনে হচ্ছে পাঠাইছে আমার ইনবক্স আমাদের পেজে, তো সে দেখলাম যে এখানে দেখে দেখে পড়তেছিল, তো আমি তাড়াতাড়ি আবার ফ্রিজে যেটা ছিল সেটা আমি তাড়াতাড়ি বের করে দেখলাম, কি রে বাবা আমি তো সবসময় ট্রাই করি যে এখানে আসলে কি লেখা আছে পড়ার জন্য, তাহলে কি আমি কি ভুল করলাম? তো আমি বের করে দেখলাম যেটা, সেটা দেখলাম এখানে অনলি ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা আছে ইংলিশে। আমি একটু ক্লোজলি দেখানোর ট্রাই করবো, যদি তোমরা বুঝতে পারো, আই ডোন্ট নো যে দেখা যাবে কি না, ঠিক আছে? আমারটা আমি দেখাবো, দাঁড়ো একটু, আমি আমারটা দেখাবো এটা। সো এটা আমার মনে হয় না যে ওভাবে, কারণ ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরার মধ্যে, আচ্ছা আমি একটু ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরায় দেখাই। হ্যাঁ একটু ফোকাস হলে আমাকে বলো। এই দেখো এখানে কিন্তু শুধুমাত্র তোমার ইনগ্রিডিয়েন্টসগুলো শুধু ইংলিশে লেখা, ইংরেজিতে, এই যে ইনগ্রিডিয়েন্টস খুব বড় করে লেখা আছে ইনগ্রিডিয়েন্টসগুলো, যেখানে হচ্ছে তোমার কোলাজেন বা হাইড্রোজেল বা হচ্ছে তোমার ম্যারিন কোলাজেন, যেগুলো হচ্ছে লেখা আছে, ফ্রুটসের এক্সট্রাক্ট, অ্যান্ড এগুলো হচ্ছে লিখছে পিগের এক্সট্রাক্ট, সো এগুলো লেখা আছে,
ফিগ নয়, ফিগ, হ্যাঁ ঠিক আছে, ওটা হচ্ছে একটা ডুমুরের মতো, এরকম হচ্ছে লেখা আছে এখানে। কিন্তু কোথাও যে ধরনের পড়া পড়ছিল ওই ধরনের ব্রাইটেনিং করে, তারপর হচ্ছে রিঙ্কেল রিমুভ করে বা হচ্ছে হোয়াইটেনিং করে, এরকম কোনো ওয়ার্ড কিন্তু এখানে লেখা নাই। হ্যাঁ আমি একটু দেখাই, এবং কি এটা 100% কোরিয়ান, এবং কি অবশ্যই কোরিয়া থেকে ইম্পোর্ট করা, ঠিক আছে। আচ্ছা এই হলো তোমার এটা, আর এখানে আমি বলে দিলাম আরেকবার যে শুধুমাত্র ইনগ্রেডিয়েন্টসগুলো লেখা আছে, আর প্যাক্সমলি কোনো ফিলিপাইনের ব্র্যান্ড না, প্যাক্সমলি একমাত্র কোরিয়ান ব্র্যান্ড, এবং কি নট অনলি কোরিয়ান ব্র্যান্ড, সুদিং জেলের তোমার যদি রাজা বলতে যাও তাহলে হচ্ছে কোরিয়ানদের মধ্যে শুধু না, সারা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু একমাত্র হচ্ছে তোমার প্যাক্সমলি। আর যদি তুমি ইয়ার দিকে বলো, নেচার রিপাবলিকে যদি তুমি অ্যালোভেরা বলো, তাহলে অবশ্যই নেচার রিপাবলিকের অ্যালোভেরাটাই হচ্ছে একদম রাজা বলা যায়। হ্যাঁ তো এটা অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো কান্ট্রির নয়, বাট এটা কিন্তু ফিলিপাইনে বেশি মার্কেটিং করে, এটা সত্যি। তারপর হচ্ছে এটা মালয়েশিয়াতে মার্কেটিং করে ওরা, এই ব্র্যান্ডটা, এটা ওরা হচ্ছে কান্ট্রি ডিস্ট্রিবিউটর, ঠিক আছে, ওরা বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে এটা ডিস্ট্রিবিউটর। বাংলাদেশে কিন্তু তোমার প্যাক্সমলে কান্ট্রি ডিস্ট্রিবিউটর আছে কিনা আমি জানি না এখনও, বাট তারপর এবং কি এটার উপরের পার্টটা আমি দেখাই, এটা হচ্ছে আমি ইউজ করি, এটা হচ্ছে আমার ইউজারটা, দেখো কোনো কিন্তু ডিফারেন্স নাই, কোনো কিন্তু দুইটাই কিন্তু, এবং কি আমাদের যতগুলো এ পর্যন্ত সেল করছি, যারা যারা এটা নিছো সবাই দেখবা। হ্যাঁ আমি আরেকটা জিনিস দেখাবো এখন, এই হলো, আর পিছনে আরেকবার বলে দিচ্ছি কোনো ইংলিশ লেখা নাই, শুধুমাত্র ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা আছে। হ্যাঁ তো অনুভূতি বলতে যেটা বোঝাবো সেটা হচ্ছে মানুষ সেল করবে, ভালো কথা, বিজনেস করো, ওকে ফাইন, কোনো ব্যাপার না, সবাই ব্যবসা করবে, সবাই প্রফিটের জন্যই বিজনেস করে। হ্যাঁ কিন্তু বিজনেস ওভাবে করা উচিত নয় মানুষ ঠকিয়ে, কারণ হচ্ছে আরেকটা জিনিস যেটা দেখাবো সেই হচ্ছে অ্যাপ্লাই করে দেখাচ্ছিল, আমি একটু এটা একটু দেখাই, যারা যারা ওই লাইভটা দেখছো তারা একটু অবশ্যই দেখবা যে এটার টেক্সচারটা আর ওটার টেক্সচারটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। এই যে আমি একটু তোমাদেরকে ভালো করে দেখাই, এই দেখো এটা কিন্তু কোনো ইয়া হয়ে থাকে না, চাক চাক বাঁধা থাকে না, মানে তোমার মনে হচ্ছিল যে ওটা কিসের মতো আমি তোমাদেরকে বুঝাতে পারবো না, তারও একটু বলি এটা আমি একটু কেমন জানি যখন এটা অ্যাপ্লাই করতেছিল, এটা তেমন দেখো পানির মতো একদম, এই দেখো একদম লাইট ওয়েটের। হ্যাঁ বাট ওটা কিন্তু তোমার স্কিনের সাথে মিক্স হচ্ছিল না, আঠালো টাইপের কিছু একটা, এরকম মনে হচ্ছিল যে ভাতের মারের মতো, ওরকম মনে হচ্ছিল যে স্কিনের সাথে মিশছিল না, এই দেখো এরকম হয়। এটা 100% অরিজিনাল, এবং কি 100% কোরিয়ান ইম্পোর্টেড। হ্যাঁ যাই হোক এটা নিয়ে আমি আর টাইম নষ্ট করতে চাই না, যার ভালো লাগবে সেই 2000 টাকা ডিসকাউন্টে 1600 টাকায় নিবা, আর 7 দিনের সাথে সাথে ফর্স হয়ে যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ আর আমাদের কাছে এটা বেশি স্টকও নাই, সো আর এলিগেন্স কখনোই রেপ্লিকা প্রোডাক্ট সেল করে না, এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে আমারটা আমি হচ্ছে ইয়া করি নাই, আমারটা আমি ক্লিয়ারিফাই করি নাই, আমি এটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা বললো যে 800 টাকায় সেল করে তারা রেপ্লিকা সেল করে, এটার জন্য কিন্তু আমারটা আমি ক্লিয়ারিফাই করলাম, ঠিক আছে। তো তোমরা দেখে নিবা, তোমরা বুঝে নিবা, ওকে, আমার আর বেশি কিছু বলার নাই। আর এটা তোমার সাথে সাথে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে, তুমি দেওয়ার পর মনে হবে না তুমি কিছু স্কিনে অ্যাপ্লাই করছো। হ্যাঁ কোনো ধরনের স্টিকি নাই, কিচ্ছু নাই, একদম কোনো আঠা টাইপের কোনো ভাব নেই এটাতে, হ্যাঁ অরিজিনালটাতে। বাট ওটা আমি যেটা দেখলাম যে যখন সে অ্যাপ্লাই করলো তখন দেখলাম যে আঠা টাইপের, মানে উঠানোর সময় মনে হচ্ছিল যে আঠা টাইপের কিছু উঠাচ্ছে, আঠালো টাইপের। হ্যাঁ আচ্ছা আপু আপনাদের হেয়ার অয়েলটা পিচ্ছিটা নিতে পারবো? হ্যাঁ আপু পিচ্ছিটা কেন, কোন পিচ্ছিটা আপু, এটা নিতে পারবেন। হ্যাঁ তিনটা সাইজ আমাদের হেয়ার অয়েলে, তিনটা সাইজ, একটা হচ্ছে 250 ml, একটা হচ্ছে 500 ml, আর একটা হচ্ছে 1 লিটার। তবে আপনি সবচেয়ে বেনিফিটেড হবেন 1 লিটারটাতে, মানে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন 1 লিটারটাতে, কারণ 1 লিটারটা আমরা কিন্তু 1300 টাকায় দিচ্ছি, সেই হিসাবে এটা কিন্তু এখন 680 টাকা, আর ডিসকাউন্ট পড়বে এটাতে 7%। হ্যাঁ আর এটা কিন্তু 1300 টাকার উপর ডিসকাউন্ট পড়বে 1 লিটারটাতে, ঠিক আছে। তো সবসময় আমরা বড় সাইজগুলোই কিন্তু প্রাইস একটু কমে পাই, আমরা কোয়ান্টিটি বেশি পাই, ক্যাপাসিটি বেশি পাই, বাট প্রাইস একটু কমে পাই। আচ্ছা TW BB সানব্লকটা কত? TW কোনো বিবি সানব্লক তো নাই আপু, আমাদের কাছে সানব্লক হচ্ছে বিবি ক্রিম, এটা আর কোনটা আছে, অনলি এটাই আছে, 550 টাকা, 7% ডিসকাউন্ট পেয়ে যাবে এটা, এটা ম্যাট ফিনিশিং দেয় একদম, এবং কি এটা কিন্তু UVA এবং UVB প্রোটেকশন, ঠিক আছে, UVA এবং UVB প্রোটেকশন, সো 50+ SPF, আর হচ্ছে তোমার এটা 550 টাকা, এটাতে 7% ডিসকাউন্টে পেয়ে যাবে। হ্যাঁ আর এটা কিন্তু একটা টোটালি একদম ম্যাট ফিনিশিং দেয়, সো এটা অয়েলি স্কিনে ইউজ করতে পারবা, তোমার ড্রাই স্কিনে ইউজ করা যাবে, ঠিক আছে। আচ্ছা এটা ইনটেক না, আমি দেখাই দিতাম, সো যারা একটা মোটামুটি SPF সহ, এই দেখো এটা টোটালি কিন্তু কি মনে হচ্ছে কোনো আঠালো আছে দেখো, বাট কিন্তু আসলে কিন্তু স্কিনটা ব্রাইট লাগছে, দেখো তোমরা যখন দেখবা এটা একটু কেমন জানি মনে হচ্ছে, যেহেতু আমি গোসলের পরও কোনো লোশন টোশন অ্যাপ্লাই করিনি, বাট এটাতে যে আমি সুদিং জেলটা অ্যাপ্লাই করছি দেখো, কোনো সিরাম বা টোনারে ছাড়া, বাট মনে আমার স্কিনটা তো স্মুথ লাগছে, বাট কোনো আঠা লাগছে না, এবং কি গ্লো করছে। হ্যাঁ এটা তোমার দিলে রেগুলার তোমার স্কিনটা টান টান হবে, বিকজ অফ এটাতে 99% ডিপ মেরিন কোলাজেন আছে, যাদের স্কিনটা টান টান করতে চায় তারা ডেফিনেটলি কোলাজেনটা ইউজ করবা। যে আগে অর্ডার
করবা সেই পাবা, আর 800 উপরে 7% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ আজকে থেকে। আর হলো তোমার খুব লিমিটেড পিসেস আছে, ঠিক আছে? আমরা তো তোমরা জানো যে আমরা মোটামুটি কিছু কিছু প্রোডাক্ট হোলসেল দেই, আমাদের কাছে একজনে 50 পিসেস আমরা দেই না, কারণ আমি যেহেতু হচ্ছে আমি ডিসকাউন্ট দিব, যার কারণে হচ্ছে আমি ওনাকে না করে দিছি। আচ্ছা, হোল হোমমেড অয়েল প্রাইস, আপু হোমমেড অয়েলের প্রাইস বলে দিছি আপু, তোমার তিনটার প্রাইসে বলে দিলাম। হাফ লিটারতে 680 থেকে 7% ডিসকাউন্ট পাবা, আর হচ্ছে 425 থেকে 7%, 1300 থেকে 7%। হ্যাঁ, তিনটা সাইজেই আছে আমাদের কাছে। হেয়ার অয়েলটা কত বলে দিয়েছি আপু, হেয়ার অয়েলের প্রাইস সঞ্জিদা আপু, নাজরিন আপু, আচ্ছা বিনতিন ফাতেমা আপু লিখছে, আপু অয়েলি একনিপ্রন স্কিন এয়ার আর জন্য মাইল্ড ক্লিনজার কোনগুলোতে ডিসকাউন্ট আছে? আপু সবগুলোতে ডিসকাউন্ট আছে আপু রে, মাইল্ড যদি চাও গ্রিন টি যারা হচ্ছে মাইল্ড একটা এজে বিএইচ এর পাশাপাশি একটা ক্লিনজার ইউজ করতে চায় তারা অবশ্যই এটা ইউজ করতে পারবা। ওকে, ইনস্প্রি এটা রেগুলার প্রাইস হচ্ছে 1050 টাকা, 7% ডিসকাউন্টে পেয়ে যাবা। আচ্ছা হ্যালো আপু, তানহা আপু হাই, কি অবস্থা? আচ্ছা সবাইকে লাইভটা শেয়ার করে দিচ্ছ, সবাই শেয়ার করে দাও, শেয়ার করে দিলে সবাই হচ্ছে তোমার এটা এনজয় করতে পারবে। হ্যাঁ, আমাদের যে ডিসকাউন্টটা দিচ্ছে সেটা সবাই নিতে পারবে। আচ্ছা, প্যাক্সমলি সুদিং জেলগুলো কত আপু? কোলাজেনটা হচ্ছে আপু 800 টাকা, এখন 7% ডিসকাউন্ট পাবেন। তারপর হচ্ছে এগুলো হচ্ছে 750 করে, এটা 750, তাও হচ্ছে 7% ডিসকাউন্ট পাবেন, এটাও 750, 7% ডিসকাউন্ট, 8, এটা হচ্ছে 800 টাকা, এটাতেও 7% ডিসকাউন্ট, টমেটোটা 750, এটাতেও হচ্ছে 7% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? এই হলো আমাদের কাছে চারটা হলো আপনার অ্যাভেলেবেল প্যাক্সমুলি, ঠিক আছে? প্যাক্সমুলি হচ্ছে চারটা অ্যাভেলেবেল আছে। আপু মরিঙ্গা ডিসকাউন্ট প্রাইস কত? নীলুফা লোনা আপু, মরিঙ্গা 850 টাকা থেকে 7% ডিসকাউন্ট পাবেন আপু, মরিঙ্গা 850 থেকে 7% ডিসকাউন্ট পাবেন। জিরো ক্লিনজিং বাম ফুল সাইজটা আনো, ফুল সাইজটা আনবো, কেউ বলো ছোট সাইজ আনো, কেউ বলো বড় সাইজ আনো, কই যাবো বলো, ছোটটাই নাও গো, ছোটটা দিয়ে কাম চালাও, বুঝছো? এখন আর বড়টা আনবো না। অয়েল স্কিনে সানস্ক্রিন বলো, অয়েল স্কিনের জন্য সানস্ক্রিন হচ্ছে মিশা ওয়াটার প্রুফ, তারপর হচ্ছে সবচেয়ে বেস্ট হলো তোমার জান্নাত, তুমি তো বলার কি আছে, এইটা তুমি প্রতিদিন লাইভ দেখো, এইটা অয়েলি একনিপ্রন স্কিনের জন্য যদি একদম এক কথায় যদি বলতে যাও, এটা দিস ওয়ান, এটা নিয়ে ইউজ করো, এটা সবচেয়ে বেস্ট, 1250 থেকে 7% ডিসকাউন্ট পেয়ে যাবার, ঠিক আছে? এই প্রাইসে তোমাদেরকে কেউ দিবে না। আচ্ছা সোনিয়া সুলতানা লিখছে হচ্ছে, আন্টি ময়েশ্চারাইজার অয়েলি স্কিনের জন্য কোনটা ভালো? কি অবস্থা সোনিয়া, তোমার কি অবস্থা, তোমার মেয়ে কেমন আছে বলো? তোমার মেয়ে কোনে হাঁটে না? আচ্ছা তোমার হচ্ছে অয়েলি স্কিনের জন্য ময়েশ্চারাইজার যেটা ইউজ করবা সেটা হচ্ছে তোমার টিটির ময়েশ্চারাইজার, এটা এখন টিটির ময়েশ্চারাইজারটা খুব টিটির ময়েশ্চারাইজারটা হচ্ছে ইউজ করলেই হবে, ঠিক আছে? তুমি ইনবক্স করলেই তোমাকে দেখিয়ে দিবে টিটির ময়েশ্চারাইজার, বিউটির টিটি ময়েশ্চারাইজার, অ্যাকোয়া ময়েশ্চারাইজার, যেটা প্রাইস হচ্ছে 1100, 7% ডিসকাউন্টে পেয়ে যাবা। সামিয়া সুলতানা লিখছে হচ্ছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো আপু, তুমি কি অবস্থা, কেমন আছো তোমরা? আচ্ছা ফারজানা আপু লিখছে হচ্ছে, আপু এখন জিরো বাম, অলিভ বাবল ক্লিনজার আর ওয়েট ওয়েভস গুলো এখন কত পড়বে আপু? কত পড়বে তুমি ইনবক্সে বলো, তোমাকে বলে দিবে ওরা সবাই ইনবক্সে তোমাদের, জাস্ট হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে জাস্ট কত পড়বে অর্ডার করে ফেলবা, ঠিক আছে? এগুলো নিয়ে, কারণ এগুলো সবগুলো প্রোডাক্টেই পুরনো এবং অনেকদিন ধরে এগুলো নিয়ে বহুবার আলোচনা হয়েছে কি কোন কাজে কোন স্কিনে ইউজ করা হবে, সো এগুলো নিয়ে আর আলোচনার কিছুই নাই, জাস্ট যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবা, ঠিক আছে? আর তোমার কত পড়বে, কারণ জিরো বাম তো হচ্ছে কত, 350 করে না, 350 থেকে 7% ডিসকাউন্ট পাবা, আর অলিভ বাবল 700 থেকে 7% ডিসকাউন্ট পাবা, আর ওয়েবসটা হচ্ছে তোমার 190 না, 190 থেকে 7% ডিসকাউন্ট পাবা। সো তোমার হচ্ছে অর্ডার করে ফেলো, তোমরা হচ্ছে পেয়ে যাবা ডিসকাউন্টটা। আপু স্কিন স্পট আউটের কিছু দাও, স্কিন স্পট আউটের জন্য আপু প্যাক্সমলের স্কিন স্পট আউট ক্রিমটা নিয়ে আনো। হ্যাঁ, ওটা কই স্পট আউট, প্যাক্সমলি যে হচ্ছে স্কিন স্পট আউট ক্রিমটা আছে। আচ্ছা একনির জন্য যারা হচ্ছে মাইল্ড ক্লিনজার চাচ্ছিল, আমি তো ভুলে গেছি এটার কথা, এই যে এটাও নিতে পারবা, একনি ফোম ক্লিনজার এটাও নিতে পারবা, ঠিক আছে? এটা কিন্তু এক্সপ্লয়েট হয় না, দ্যাটস ওয়াই কিন্তু এটাও ইউজ করতে পারবা মাইল্ড ক্লিনজার হিসেবে, আর প্রাইস খুবই রিজনেবল, 850 টাকা থেকে 7% ডিসকাউন্ট পেয়ে যাবা। আর যাদের স্পটের জন্য খুব ঝামেলায় পড়ছো তারা এটা নিয়ে নিবা, এটা 800 টাকা,
800 টাকা এখন 7% ডিসকাউন্টে পেয়ে যাবে ঠিক আছে যাদের একনি স্পট আছে তারা চটজলদি এটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলো আর যারা একনির জন্য একটা ক্লিনজার চাচ্ছো মাইল্ড একটা ক্লিনজার এটা নিয়ে নিতে পারবা এটার প্রাইস 850 থেকে 7% ডিসকাউন্টে পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা প্রীতিয়া পলিক্স আপু আমার ফুপি এজ 35 ইয়ার্স ড্রাই স্কিন তিনটা বেবি হওয়ার পর এখন ফেস ম্যাস্তা পড়ে গেছে আচ্ছা এখন ফুপি রেগুলার ডে নাইট ইউজের জন্য ক্রিম চাচ্ছে সো তুমি সাজেস্ট করো কোনটা বেটার হবে কোনো কিছু ইউজ করেনি তাই তো আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ যে আপু কিছু ইউজ করেনি তাহলে ওনাকে হচ্ছে একটা ক্লিনজার দিবা ব্রাইটেনিং ক্লিনজারটা তারপর হচ্ছে ওনাকে টোনার যেটা দিতে হবে যেটা হচ্ছে ওনার মেলাজমা হয়েছে সো ওনার টোনার ইউজ করবো হচ্ছে উনি অবশ্যই লিকুরাইজটা ইউজ করবে হ্যাঁ লিকুরাইজ টোনারটা আর হচ্ছে উনি ইউজ করবে যেটা হলো ওনার হচ্ছে গ্লো সিরামটা ইউজ করবে আর দিনের বেলায় হচ্ছে গ্লো সিরামটা ইউজ করবে রাতের বেলায় হচ্ছে উনি অন্য অ্যানাদার একটা সিরাম যেটা হচ্ছে পেপটাই ক্যাম্পোরটা ইউজ করবে আর হলো অবশ্যই 3W ক্লিনিকের সানস্ক্রিনটা ইউজ করতে হবে দিনের বেলায় সুগার স্ক্রাব একটা ইউজ করতে হবে ওনাকে ঠিক আছে সুগার স্ক্রাবটা যেটা যেহেতু ওনার স্কিন ড্রাই আবার ডেড সেলটা রিমুভের জন্য আর অফকোর্স ইউজ করতে হবে হ্যালুরোনিক ওয়াটার ড্রপ ক্রিম আর 3D ক্রিম ঠিক আছে সো এই সবগুলোই ওনাকে মোটামুটি ইউজ করতে হবে উনি এখন মেনটেন করতে পারবে কি না সেটা হলো বড় ব্যাপার আর তারপরও হচ্ছে যদি হয় আমি কিছু স্কিপ করে দিব বাট আসলে যতটুকু বলছি এখান থেকে স্কিপ করার কোনো ওয়ে নাই তারপরে তুমি হচ্ছে ইনবক্স করে দাও আমি বাকিটা হচ্ছে তোমার ইনবক্সে বলে দিব হ্যাঁ আচ্ছা যাই হোক মনি আপু লিখছে হচ্ছে আপু আমি 3D ক্রিম ইউজ করছি শেষ এখন অন্য একটা ব্রাইটেনিংয়ের জন্য ক্রিম নিতে চাচ্ছি বাট কোনটা ভালো হবে আমি কনফিউজ একটু বলে দিলে ভালো হয় আচ্ছা ব্রন নেই আলহামদুলিল্লাহ অয়েলি স্কিন আচ্ছা অয়েলি স্কিন যদি হয় ব্রাইটেনিংয়ের জন্য চাইলে এখন ব্রন যদি নাই তাহলে হচ্ছে আপু আপনি কোনটা ইউজ করতে একটু দারুণ বলি আচ্ছা আপনি হচ্ছে ইউজারটা ইউজ করতে যেহেতু একটা ইউজ করে আপনি বিরক্ত হয়ে গেছেন মনে হয় তবে আমি বলবো কি আরেকটা 3D ইউজ করে ফেললে ভালো হবে তবে আপনি যদি স্কিপ করতে চান আপনি স্কিপ করে এটা ইউজ করতে পারেন আর হচ্ছে আপনি চাইলে 3D-র সাথে একটা সিরাম দিয়ে ইউজ করতে পারেন আরেকটা এবার কিন্তু সুন্দর আরও রেজাল্ট আসবে ভালো আচ্ছা আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সামিরা আপু কী অবস্থা কেমন আছো আচ্ছা আপু মিজন ক্রিম ড্রাই স্কিনে দেওয়া যাবে এটার কাজ কিনা আপু রিমন রিমন আপু মিজন ক্রিম ড্রাই স্কিনে দেওয়া যাবে এটা অয়েলি সেন্সিটিভ স্কিনের জন্য একনি প্রন স্কিনের জন্য মিজন ক্রিমটা আর ড্রাই স্কিনের জন্য আপু অনেক ক্রিম আছে তো আপনি ওখান থেকে নিয়ে নেন ড্রাই স্কিনের জন্য আপনার ড্রাই স্কিনের জন্য মিজন ইউজ করা দরকার নাই তো লিপ বাম কত করে মান্তাসে লিপ বাম হচ্ছে 350 করে এখন হচ্ছে 7% ডিসকাউন্টে পেয়ে যাবে আপু কেমন আছেন এই তো আপু আলহামদুলিল্লাহ আছি ভালো আচ্ছা লিমা আপু লিখছে হচ্ছে আপু ACSOS ইউজ করছি 3 মাস এখন ব্রন রেশ নাই এখন কি ইউজ করব যেটা আমার স্কিন হেলদি অ্যান্ড গ্লোয়িং হয় আচ্ছা আমি বলবো কি 3 মাস ইউজ করছেন খুব ভালো এখন হচ্ছে অবশ্যই একটা ক্লিনজার আর হচ্ছে টোনার মেনটেন করবেন যেটা হচ্ছে আপনার স্কিনটা আস্তে আস্তে হচ্ছে ব্রাইটও হবে এবং স্পট যদি থাকে সেটাও চলে যাবে মাস্ট বি সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন আর নাইটের জন্য একটা জেল টাইপের ক্রিম ইউজ করবেন যদি আপনার স্কিন হচ্ছে ড্রাই হয়ে থাকে অয়েলি হয়ে থাকে হ্যাঁ জেল টাইপের একটা স্লিপিং মাস্ক ইউজ করতে পারেন সেটা হতে পারে ইউজারটা ইউজ করতে পারেন আর অবশ্যই একটা সুদিং জেল রাখবেন আপনার স্কিনে হেলদি করার জন্য মিশা সফট ফিনিশ ডিসকাউন্টে পাওয়া যাবে হ্যাঁ মিশা সফট ফিনিশ ডিসকাউন্টে পাওয়া যাবে আপু 1400 থেকে 14% সরি 7% ডিসকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ রক্সানা পুলিশে ডার্ক সার্কেল আছে কোন আই ক্রিম নিব স্নেল আই ক্রিম ইউজ করছি স্নেল আই ক্রিম ইউজ করছেন তাহলে অন্যটা নেওয়ার দরকার নাই তো আপনি স্নেলটা ইউজ করে শেষ করুন আমি 1 বছর হয়ে গেছে আমারটা এখনও শেষ করতে পারিনি কালকে তোমাদের ভাইয়াকে বলতেছিলাম আরে একটা আই ক্রিম আজকে সকালে বলতেছি গোসলের পর দুপুরবেলা বললাম আই ক্রিম আমি কবে থেকে দিচ্ছি যদি আমি রেগুলার না এটা শেষ হয় না কেন তো আই ক্রিম যদি আরও নিতে চান আপনি অন্য অ্যানাদার আরেকটা ইউজ করতে চান তাহলে আপনি নিয়ে নিতে পারেন হচ্ছে আপনার স্কিন টাইপটা কী সেটা একটু বলেন কোলাজেনটা নিতে পারেন আপু কোলাজেনও নিতে পারেন আচ্ছা রূপা আপু লিখছে আপু ফ্যাট বার্ন ব্ল্যাক স্নেলের ক্রিম যেটার প্রায় 1600 টাকা আর বডি কম্বো ডিসকাউন্ট প্রাইসটা বলবেন প্লিজ আপু ইনবক্সে জিজ্ঞেস করে বলে দিবে ঠিক আছে আমি যদি এখানে তোমার ইয়া করে করে যদি আমি ডিসকাউন্ট প্রাইস বলতে যাই তাহলে আমার অনেক সময় নষ্ট হবে ঠিক আছে আমি অনেক সময় আমি প্রোডাক্টটা দেখাতে পারবো না তাহলে আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারবো না ব্ল্যাক স্নেলটা 1600 টাকার 7% ডিসকাউন্ট পাবেন আর হচ্ছে আপনি কি বলে এটার নাম ফ্যাট বানটাও 1200 থেকে আপনি 7% ডিসকাউন্ট পাবেন আপনি একটু কষ্ট করে রূপা আপু ইনবক্সে বলেন ওরা চারজন আছে ইনবক্সে আপনাকে বলে দিবে ঠিক আছে চারজন কিন্তু ইনবক্সে হচ্ছে আমি যখন লাইভে থাকি তখন কিন্তু ওরা চারজন কন্টিনিউসলি আপনাদের সাথে চ্যাটিং করে হ্যাঁ আচ্ছা আপু কিউকাম্বার ম্যাসাজ ক্রিম ইউজ প্রসেস বলেন আপু ম্যাসাজ ক্রিম আপনি স্কিনটা প্রথমে ক্লিন করে নেবেন তারপর ম্যাসাজ ক্রিম নেবেন পরিমাণ মতো নিয়ে হচ্ছে আপনি স্কিনে ম্যাসাজ করবেন ঠিক আছে এই যে ওকে এভাবে ম্যাসাজ করবেন আপু যারা যারা প্রাইস জানতে চাচ্ছেন তারা একটু ইনবক্স করেন তাদের প্রাইস বলে দিবেন ঠিক আছে আপনি হচ্ছে এভাবে ম্যাসাজ করবেন আগে চোখের উপরে নিচেও দেওয়া যাবে
আপার লিপ আর লোয়ার লিপ জাস্ট মাসাজ করবেন, গলার নিচে আর উপরে সহ চাইলে হাতেও মাসাজ করতে পারবেন। প্রীতা ফুলের সাপ অয়েলি স্কিন একটির জন্য সানস্ক্রিন বলো, অয়েলি একটি প্রন স্কিনের জন্য সানস্ক্রিন অবশ্যই তুলসিকা মিনারেল ইউজ করবো আপু। এই যে তুলসিকা মিনারেলটা ইউজ করো, খুব ভালো এটা। আচ্ছা সাবিহা আপু লিখছে হচ্ছে আপু ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার বলো। আপু ড্রাই স্কিনের জন্য একবার চোখ বন্ধ করে ময়শ্চারাইজার ইউজ করবেন হাইলুরোনিকটা। এই যে এটা আমি নিজেও এটা ইউজ করি, আমার ড্রাই স্কিন সুপার ড্রাই স্কিন আমার, ঠিক আছে এইটা ইউজ করবেন। ঠিক আছে এইটা আপনি টোনার ইউজ করবেন, টোনারের পর সিরাম ইউজ করবেন, তারপর হচ্ছে এটা ইউজ করবেন। ঠিক আছে আর আপনি যদি বাইরে বা চুলার কাছে যাচ্ছেন এটা ইউজ করার পরে আপনি সানস্ক্রিন ইউজ করতে পারবেন, বিকজ অফ এটা লাইট ওয়েটের স্কিনের সাথে একদম মিশে যায়। আমার এটা একটু কষ্ট করে দিই, আমারটা প্রায় শেষের দিকে, আমার এটা আমি দেখাবো এখন। হ্যাঁ এটা আমি ইউজ করতেছি অনেক দিন হয়ে গেছে, অলমোস্ট অ্যারাউন্ড 8 মাস হয়ে গেছে। আমি মাঝে মাঝে রাতে ইউজ করি, দিনেও ইউজ করি। আচ্ছা উমা ঘোষ আপু লিখছে সাম্বাই মেয়ের ভিটামিন সি টোনার সিরাম প্রাইস কত? ভিটামিন সি কোনটা আপু? গ্লাকটোমাইসিসটা, গ্লো সিরাম, গ্লো টোনার আপু 1400 করে, এখন 1300 করে পাবে। এই যেটা আমারটা, আমারটা হচ্ছে এটা অলমোস্ট শেষ যদিও বলে দিছি, তারপরও মনে হয় আমি যদি রেগুলারও ইউজ করি এখনও কিন্তু আমি 6-7 দিন ইউজ করতে পারবো। হ্যাঁ এটা কিন্তু টোটালি লাইট ওয়েটের, একদম লাইট ওয়েটের, খুবই মানে টেক্সচারটা লাইট ওয়েট, বাট এটা কিন্তু স্কিনটাকে খুব ভালো ময়শ্চার করে এবং কি এটা কিন্তু স্কিনটাকে হোয়াইটেনিংও করে, বাট পাশ্চাত্যের ফসা কিন্তু করবে না কোলাজেনের মতো। হ্যাঁ আচ্ছা এই হলো এরকম এটা। হ্যাঁ এটা অবশ্যই টোনার আর সিরামের পরে ইউজ করলে বেশি ভালো আর কি, আর চাইলে এমনি শুধু টোনারের পরে ইউজ করা যাবে ক্লিন স্কিনে। পরিমাণে অনেক অল্প লাগে এটা, হাইলোরোনিক ওয়াটার ড্রপ ক্রিম যেটা, হ্যাঁ মালবেরি রুট এক্সট্রাক্ট থেকে করা, এটা ছাড়াও আরও অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এটাতে অ্যাড করা আছে। তো অবশ্যই এটা এটা 1200 করে এখন 7% ডিসকাউন্টে পেয়ে যাবেন, 7% ডিসকাউন্ট। এগুলো নিয়ে আসলে বিউটি প্রোডাক্ট নিয়ে অনেক কিছু হয়ে গেছে, সো এগুলো নিয়ে আমি আর রিপিট করতে চাচ্ছি না। 100% অরিজিনালটা পাবেন, আর শুধু একটাই তফাৎ সেটা হচ্ছে অ্যানাদার পেজ থেকে অবশ্যই তোমার অনেক বেশি রিজনেবলে পেয়ে যাবে। হ্যাঁ কারণ আমি নিজেও এটা 1750 টাকা সেল করছি। হ্যাঁ কেন সেল করছি, কীভাবে সেল করছি সেটা আমি ইতিহাসে যেতে চাই না। আমি এখন আমরা সরাসরি নিয়ে আসি, দ্যাটস ওয়াই আমি কমে, আমি আমার কথা হচ্ছে আমি যদি সামনে যদি এটা আরও কমে কিনতে পারি ওখান থেকে, হ্যাঁ তাহলে আমি আরও কম প্রাইসে সেল করবো এটা। তার মানে আমি কম প্রাইসে সেল করবো, আমি রিজনেবলে সেল করবো, তার মানে এটা নয় যে আমার প্রোডাক্টটা নকল বা কপি বা রেপ্লিকা। হ্যাঁ এটা কখনো প্রশ্নই উঠে না, ঠিক আছে। সো এটা হচ্ছে 100% অরিজিনালটা, এবং কি বিউটেডটাই কোম্পানি থেকে আমরা আনছি, অবশ্যই হচ্ছে তোমার কোরিয়া থেকেই আনছি। সো তোমরা যে কোনো ধরনের এটার জন্য ক্লিয়ারিফাই করতে পারো, যে কোনো ধরনের তোমরা টেস্ট করতে পারো, এটার জন্য আমি রেডি একদম, এটা নিয়ে আমার কোনো ইয়া নাই, যেহেতু লাইফ থাকবে সব কিছু থাকবে। ওকে সো এই হলো তোমার, আমি নিজে ইউজ করে দেখো, আমারটা কিন্তু অলমোস্ট ডান, প্রায় 8 মাসের মতো ইউজ করছি। অনেকেই বলে যে আপু এত দাম কেন, বা যাদের এই কোয়েশ্চেন, আবার অনেকের কিন্তু উল্টো কোয়েশ্চেনও আছে, আপু এত বড় সাইজে দিছো পরিমাণে এত কম লাগে, এটা তো শেষই হয় না। মেলাজমা স্কিনের জন্য একটা দারুণ প্রোডাক্ট বলতে পারো, কারণ আমি এটা ইউজ করছি, অ্যাকোয়াটা ইউজ করছি, আমি তোমার 3D ক্রিম ইউজ করছি, আমি পেপটাই ক্যাম্পল ইউজ করছি, ইনফ্যাক্ট আমি রানিংয়ে আমার আছে হচ্ছে তোমার আহাবাহা ব্রাইটেনিং ক্লিনজারটা, অ্যান্ড আমি অবশ্য অল্টারনেটিভ করে ইউজ করি, আর তারপরে হচ্ছে আমি আরও এটা বিউটির আরও কী কী ইউজ করছি, এই তো এগুলো সব কিছু ইউজ করছি আমি বিউটের। সো তোমরা ট্রাই করে দেখতে পারো, ময়শ্চারাইজার হিসেবে অসাধারণ একটা ময়শ্চারাইজার, আমার দেখা খুব ভালো একটা ময়শ্চারাইজার, কারণ কি আমি একটু একটু অন্যরকম মানুষ, আমি মেকআপ তো পছন্দই করি না, তারপর হচ্ছে আমি একটু লাইট টেক্সচারের ক্রিমগুলো আমি বেশি পছন্দ করি, করে দেখুন আমি হচ্ছে তোমার লাইট ওয়েটে যেগুলো স্কিনের সাথে মিশে যায় ওগুলো। আচ্ছা যাই হোক, নেটওয়ার্কের মনে সমস্যা ছিল, লাইন কেটে যাচ্ছিলো, কেটে যেতে 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 আবার চলে আসছে। আচ্ছা যাই হোক, অ্যান্ড আপু হালকা ম্যাস্তার জন্য মেলাজমা ক্রিমটা ইউজ করব। আপু ম্যাস্তা যদি আপনার হয়, আপনি যদি কোনো কিছু ইউজ না করে থাকেন, তাহলে আপনি মেলাজমা ক্রিমের সাথে একটা সিরাম ইউজ করবেন, আর হচ্ছে আপনি একটা ময়শ্চারাইজার ইউজ করবেন, আর অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন। আমরা আসলে খুব বেশি বড় বড় ভুল করে ফেলি, হ্যাঁ দেখা যাচ্ছে কি আপনার টাকাও নষ্ট হবে, সময়ও নষ্ট হবে, অযথা আপনি স্কিনের উপর অনেক অত্যাচারও করে ফেলবেন, আলটিমেটলি দেখা যাবে কি আপনার কিন্তু রেজাল্ট কিন্তু জিরো, তখন কিন্তু আপনি প্রোডাক্টের দোষ দিবেন, কারণ এটার দোষটা কিন্তু প্রোডাক্টের না, দোষটা হচ্ছে আমার, আমার বা আপনার, আমরা যারা ইউজ করি, ইউজার যারা। কেন যদি বলেন আপু কেন, এই যে দেখো একদম স্কিনের সাথে মিশে গেছে, বাট এটা 100% তোমার স্কিনটাকে ময়শ্চার করবে। হ্যাঁ দেখো কোনো ধরে কিন্তু স্টিকি নাই, দেখছো একদম, কিন্তু আমি জাস্ট হচ্ছে একটু মাসাজ করছি, দেখো একদম স্টিকি নাই কোনো। সো এগুলো খুব মজা লাগে আমার ইউজ করতে। 3D ক্রিমে দাগ যাবে, স্টার্টলি যে আপু কিসের দাগ সেটা তো বলতে হবে আপু, দাগ যাবে বললেই হবে না, আপনি স্কিন টাইপ বলতে হবে সব কিছু বলে, তারপরে আপু স্নেলে অফার দিবা না, হ্যাঁ আপু স্নেলের উপর না, সব কিছুর উপর অফার আছে আপু,
একদম এভরি ইচ প্রোডাক্টের উপরে অফার চলছে, শুধু কজারেক্স বাদ দিয়ে আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি। আপনি একটু কষ্ট করে ক্যাপশনটা পড়লেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, কারণ অ্যালোভেরা 540 টাকা, এটার উপর অফার দেওয়ার আমার আমার পক্ষে কোনোভাবেই পসিবল না। তারপর হচ্ছে তোমার 380 টাকা করে হচ্ছে তোমার কি জানি হর্স অয়েল, এটা তো আর অলরেডি এটা মানে কি তোমার বলতে পারো যে হোলসেল প্রাইসে দিচ্ছি, সো এটাতেও কোনোভাবেই আমার পক্ষে হচ্ছে আর ইয়া দেওয়া সম্ভব হচ্ছে না। দ্যাটস ওয়াই হচ্ছে ওটাতে আমি স্কিপ করে গেছি। কজারেক্স তো কোনোভাবেই সম্ভব না, কারণ কজারেক্সের রাইস হানি, তারপর কজারেক্সের তোমার হচ্ছে পোরলেস আহা এগুলো সবগুলোই সব পেজে 1600 1750 এইভাবে সেল করে। তো আমি যেহেতু আগে থেকে প্রাইসটা মোটামুটি আমি একদম একদম চিপে রেখে দিছি, বাজেট ফ্রেন্ডলি রেখে দিছি, তো এখান থেকে আসলে আর ইয়া করা সম্ভব হয়নি, যার কারণে আমার পক্ষে আর সম্ভব হয়নি, যেই জন্য আমি দেইনি। হ্যাঁ আচ্ছা, ফেস ওয়াশগুলো কত করে আপু? ফোমগুলো আপু কোন ফেস ওয়াশগুলো, মান্তাশা কোন ফেস ওয়াশগুলোর কথা বলছো তুমি? তুমি যদি ব্রাইটেনিং বলে থাকো তাহলে ব্রাইটেনিংটার প্রাইস হচ্ছে 490 টাকা, 7% ডিসকাউন্টে পেয়ে যাবা। তারপর আরেকটা হচ্ছে কি জানি ওটার নাম, আরেকটা আছে যেটা ওটারও প্রাইস হচ্ছে 490 টাকা, ওটাও তোমরা 7% ডিসকাউন্টে পেয়ে যাবে। হ্যান্ড ক্রিমে পাচ্ছ 7% ডিসকাউন্ট, মানে প্রত্যেকটা প্রোডাক্টে তুমি 7% ডিসকাউন্ট পাচ্ছ। বিউটির হচ্ছে 6টা আইটেম সম্ভবত, হ্যাঁ মরিঙ্গা ক্লিনজার পেপটাই ক্যাম্পুল, তারপর 3D ক্রিম, হাইলোরনিক ওয়াটার ড্রপ ক্রিম, অ্যাকোয়া ময়শ্চারাইজার, অ্যাকোয়া টিটি ময়শ্চারাইজার, সব কিছুর উপরে তোমরা কিন্তু 7% ডিসকাউন্ট পাচ্ছ। অলরেডি কিন্তু টু মাচ রিজনেবলে পাচ্ছ, তারপর আবার ডিসকাউন্ট। হ্যাঁ অনেকে আমাকে বলে আপু ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিছ। আচ্ছা রেস্ট থাকলে কি স্নেল ফেস ওয়াশ ইউজ করা যাবে? না আপু, না করলেই ভালো। সোনিয়া আপু আপনার রেস্ট থাকলে আপনি কোনটা কোনটা ইউজ করতে পারবেন আমি বলে দিই। এটা ইউজ করতে পারবেন রেস্ট থাকলে, এটা প্রাইস 850 টাকা, 7% ডিসকাউন্ট পাবেন। আপনি ইউজ করতে পারবেন হচ্ছে একনি ক্লিনজারটা, সাম্বাই মিল কই গেল এটা, একনি ক্লিনজার, এই যে একনি ক্লিনজারটা ইউজ করতে পারবেন, যেটার উপর হচ্ছে 7% ডিসকাউন্ট পাচ্ছেন 1100 টাকা থেকে। তারপর আপনি ইউজ করতে পারবেন এইচএ বিএইচএ ক্লিনজারটা, ব্রাইটেনিং ক্লিনজার, যেটা থেকেও আপনি 7% ডিসকাউন্ট পাচ্ছেন। আপনি ইউজ করতে পারবেন হচ্ছে, একটু আগে দেখালাম এটা, এখানে হচ্ছে ইনস্ট্রি ভিজারটা, একদম বেস্ট হচ্ছে এইটা। যাদের রেশ স্কিনে যদি কোনো ক্লিনজার যদি তুমি চুজ করো অবশ্যই এটা চুজ করবা, একদম মানে ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনজার র্যাশেস স্কিনের জন্য ইনস্প্রিটা, আর যাদের হরমোনাল একনি হয় তাদের তো আরও বেশি। আচ্ছা প্যাক্সমলি সুদিং জেলটা কত অ্যান্ড হেয়ার অয়েলটা কত আপু? প্যাক্সমলি সুদিং জেলটা হচ্ছে 7% ডিসকাউন্টে কত আসে, 800 থেকে 7% ডিসকাউন্টে? কোনটা, কোলাজেনটার কথা বলছো? কোলাজেন, কোলাজেন কিন্তু লিমিটেড পিসেস আছে, যার লাগবে নিয়ে নেবে, 744 টাকা আসে। হ্যাঁ 700744 হচ্ছে তোমার কোলাজেনের এটার প্রাইস আসবে। আর হলো তোমার কি জানি জিজ্ঞেস করছো একটা, তেলের প্রাইস কত হবে আপু? একটু কষ্ট করে ইনবক্স করো, হ্যাঁ বলে দিবে। আচ্ছা ডাক্তার সঞ্জিদা আলম লিখছে, হ্যালো ডিয়ার, হ্যালো কি অবস্থা আপু? আমার আজকে অনেকগুলো, আজকে একটা ডাক্তার আপু ফোন করছে, তো আসলে সরি টু সে যে মনে থাকে না, সারাদিন এতগুলো কথা বলি মনে থাকে না এটার জন্য। না আপু আমি আসলে এটা কেন ক্লিয়ারিফাই করলাম, আজকে একটা আপু বলছে কি এটা নকল নয়, আমার পেজের নিচে লিখছে, আমার পোস্টের নিচে লিখছে যে এটা নকল না, এটা হচ্ছে অন্য ব্র্যান্ডের। আমি একটু দেখাই, এটা এটা হচ্ছে অন্যান্য অন্য কান্ট্রির, অন্য কান্ট্রির মানে নকল নয়, প্যাক্সমলি শুধুমাত্র কোরিয়ান ব্র্যান্ড। হ্যাঁ তবে এটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা মার্কেটিং করে অনেকগুলো অনেকগুলো দেশে, এই যে ফেক বলতে কিছু নেই, এখানে একটা হচ্ছে মালয়েশিয়ান প্রোডাক্ট, আরেকটা হচ্ছে ফিলিপাইনের, হাস্যকর বিষয়। হ্যাঁ মালয়েশিয়ান ফিলিপাইনের প্রোডাক্ট প্যাক্সমলি নাই, প্যাক্সমলি ওরা কোরিয়ান প্রোডাক্টটা মার্কেটিং করে। আপু আপনার হেয়ার অয়েলটা খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। স্নেল সিরাম প্রাইস 1300 টাকা আপু, ডিসকাউন্টে 1300 টাকা আপু। ফেসে হালকা রেড স্পট আছে, পিম্পল হোয়াইটেনিং এর জন্য কিছু ইউজ করবো আপু, পিম্পল থাকা অবস্থায় আপনি কোনো কিছু ইউজ করবেন না হোয়াইটেনিং এর। আপু টোনার ইউজ করতে চাই, কোনটা নিব? কম্বাইন স্কিন আপু, যদি কম্বিনেশন স্কিন হয় টোনার, যদি মহিন আপু আপনি, মহিন আপু আপনি যদি ইউজ করতে চান, এক কথায় আপনি অ্যাশলেটা ইউজ করবেন, অসাধারণ একটা টোনার, অ্যাশলেটা ইউজ করবেন, দারুণ আপনি কাজ করবেন আপু। সব প্রোডাক্টে কি 7% ডিসকাউন্ট? হ্যাঁ আপু ক্যাপশনে দেওয়া আছে আপু, আশিতা আপু আপনি একটু কষ্ট করে ক্যাপশনটা পড়ে নেবেন। কজারেক্স আর হচ্ছে অ্যালোভেরা আর আপনার হর্স অয়েল বাদে বাকি সব প্রোডাক্ট, আমাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 210টা আইটেম আছে, সো মাত্র কয়েকটা আইটেম বাদে বাকি সবগুলো আইটেমের উপরে 7% ডিসকাউন্ট আপু। এই সাইজগুলো না, যেগুলো আপু আপনি গিফট করছেন না, ওগুলো আপু গিফটের জন্য, গিফটের প্রোডাক্ট আপু আমরা সেল করি না, ওগুলো গিফটের জন্যই, যারা তেল নিচ্ছে না তাদেরকে ওগুলো গিফট দিচ্ছি আপু। পিচি সাইজটা যেটা আপু নিতে, না আপু পিচি এগুলো আপু গিফটের জন্য রাখছি, বুঝো না, মাত্র এই যে গিফট দেওয়া শেষ, কয়েক পিস আসছে, এগুলো সেলের জন্য রাখি নাই। এখানে কত এমএল, 25 এমএল, না 25 এমএল করে এখানে, এটা আপু সেলের জন্য না, আপু সেলের জন্য না, ঠিক আছে তুমি অর্ডার করে দাও, কি অর্ডার করবো তোমাকে একটা গিফট করে দেবো, না অসুবিধা নাই। আচ্ছা আপু পোর্স আছে, হালকা গর্ত আছে, পিম্পলের জন্য কি ইউজ করবো আপু? আগে পিম্পলটা রিউজ করেন নুসরাত আপু, আপনি আগে মিরাকেল সেট একটা ইউজ করেন সাথে অ্যালোভেরা জেলের সাথে, তারপর আপনি অন্য কিছু ইউজ করেন আপু। আমি অনেক কালো কি করব বলো, কালো তো কি হয়েছে আপু তুলি আপু, কালো তো অনেক ভালো, আমার কালো অনেক ফেভারিট, আমি কিন্তু আজকে কালো পরছি, ঠিক আছে
কালো নিয়ে কোনো কথা নাই, ঠিক আছে? কালো নিয়ে কোনো কথা নাই। আপনি যদি ব্রাইট হতে চান, স্কিন কেয়ার করেন আপু, আপনি অবশ্যই ব্রাইট হবেন, বাট কালো নিয়ে কোনো কথা বলবেন না। কালো আমার খুব ভালো লাগে, সিরিয়াসলি। হয়তো বলবেন যে আপনি ফর্সা দেখে হয়তো বা এই ধরনের বলছেন, সিরিয়াসলি। আমি আমার ফ্রেন্ড আছে খুব, ওকে সবসময় বলে, আরে তোর থেকে কালো যদি আমাকে একটু দিয়ে দিতি, সত্যি। আচ্ছা, লোপা আপু লিখছে হচ্ছে থ্রিডি সানস্ক্রিন আছে না আপু? থ্রিডি সানস্ক্রিন নেই। থ্রিডি কোন সানস্ক্রিন আপু? থ্রিডি কোনো সানস্ক্রিন নেই আপু, লোপা আপু। আচ্ছা, আমি হোলসেলে কয়টা প্রোডাক্ট নিতে চাই, আপনি ইনবক্স করেন, আপনি কি নিতে চাচ্ছেন? সোহেলি। আচ্ছা, তান্দিজা আপু লিখছে হচ্ছে আপু লিপ স্লিপিং মাস্ক কি অফারে আছে? হ্যাঁ আপু, লিপ স্লিপিং মাস্ক বললাম না আপু, সব প্রোডাক্ট অফারে আছে, সব প্রোডাক্ট অফারে আছে আপু। একটু ক্যাপশনটা দেখো না কষ্ট করে। রিমন আপু লিখছে গ্রিন টি কিট সেটটা কি আছে? গ্রিন টি বানানোর বানান কেমনে বুঝি নাই, গ্রিন টি টি বানানোর বানান কেমনে আমি বুঝি নাই। গ্রিন টি কিটটা কিট সেট কি আছে? গ্রিন টি আছে মনে হয় আপু, গ্রিন টি আছে মনে হয়, আমি জানি না, তুমি কি বলছো আমি বুঝি নাই আপু। বাচ্চাকে সানস্ক্রিন দিতে চাই। আচ্ছা, বাচ্চাকে সানস্ক্রিন ওটা আছে, আছে না আপু? এই যে বাচ্চাদের সানস্ক্রিন আছে আপু, আপনাকে থ্যাংক ইউ সো মাচ যে আপনি আপনার বেবিকে সানস্ক্রিন ইউজ করাতে চাচ্ছেন, মানে আপনি এটা প্র্যাকটিসে রাখতে চাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা এই যে সানস্ক্রিনটা আপনি ইউজ করাতে পারেন বেবিকে, রাত্রিবেলা হট সলটা ইউজ করাবেন, ঠিক আছে? অয়েলি স্কিনে একনে আছে 12 বছর, একনে থাকলে আপনি হচ্ছে একটা মাইল্ড ক্লিনজার ওকে দিবেন, আমি বলি কোন ক্লিনজারটা দিবেন, এই যে এটা একদম খুবই মাইল্ড, এটা এটা দিতে পারবেন। আর হচ্ছে আপনি ওকে এই সানস্ক্রিনটা দিবেন, আর যেহেতু একনি আছে রাতে হচ্ছে আপনি ওকে অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করাতে পারেন। প্যাক্সমোলে সুদিন ট্যাঙ্গারিং থেকে কি কোলাজেনের বেনিফিটের ডিফারেন্স আপু? কোলাজেনের স্কিন টান টান করে, আর প্যাক্সমোলে এটা হচ্ছে স্কিনটাকে ব্রাইট করবে। কমলা লেবু, এটা সিম্পল বিষয়, এটা জাস্ট সেন্সের ব্যাপার। কমলা লেবু স্কিনটাকে ব্রাইট করবে, গ্রেপ স্কিনটাকে ব্রাইট করবে, টমেটো স্কিনটাকে ব্রাইট করবে আপু। লিপ পিঙ্ক করার জন্য কি আছে? লিপ স্লিপিং মাস্ক, এই যে 350 টাকা 7% ডিসকাউন্টে পেয়ে যাবা। শোরুমে এসে তোমার সাথে কথা বলে প্রোডাক্ট নেওয়া যাবে না আপু, শোরুমে এখন অ্যালাউ না, তবে ইনশাল্লাহ অক্টোবর বা নভেম্বরের দিক থেকে, শোরুম তো হচ্ছে না ওখানে, অফিস হচ্ছে এই মুহূর্তে, আর শোরুমটা ইনশাল্লাহ আমার মেয়ের বার্থডে 7 দিনের ডিফারেন্স, তো আমার মেয়ের বার্থডে হচ্ছে 22 নভেম্বর, আমার হচ্ছে 29 নভেম্বর, হয়তো বা ওই সময়টাই উদ্বোধন করবো আশা করি ইনশাল্লাহ, আর না হলে জানুয়ারিতে 31st নাইটে। হ্যাঁ আপু, অয়েলি স্কিনের জন্য ফেশিয়াল কম্বো কি হবে? হ্যাঁ আপু, ফেশিয়াল কম্বো হবে আপু। অয়েলি স্কিন আপনি ফেশিয়াল কম্বো নেবেন হচ্ছে আপু কিউকাম্বার মাসাজ ক্রিমটা নেবেন, তারপর হচ্ছে আপনি টমেটোক্সটা নেবেন, আর হচ্ছে আপনি রাইস মাস্কটা নেবেন, ঠিক আছে? এই তিনটা প্রোডাক্ট নেবেন। গ্রিন টি কিট সেট আছে? হ্যাঁ, গ্রিন টি কিট সেট আছে, গ্রিন টি কিট সেটটা আছে, নিয়ে নাও, এটা বেশি পিস নাই কিন্তু, ঠিক আছে? যে আগে অর্ডার করবা সে পাবা। রিমন রিমন আপু, গ্রিন টি কিট সেট খুব কম পিসেস আছে, যে আগে অর্ডার করবা সে পাবা। আচ্ছা, সুমি আপু লাভ দিছো, থ্যাংক ইউ সো মাচ আপু। মিতু আপু লিখছে হচ্ছে আচ্ছা ড্রাই স্কিনের জন্য সানস্ক্রিন বলো আপু। ড্রাই স্কিনের জন্য বেস্ট রিজনেবলের মধ্যে দুইটা সানস্ক্রিন আছে, যদি রিজনেবল নিতে চাও এই যে দুইটা, এটা হচ্ছে কত জানি ভুলে যায় প্রাইস, 490 থেকে 7% ডিসকাউন্ট, এটা হচ্ছে 480 থেকে 7% ডিসকাউন্ট। যারা হচ্ছে তোমার ব্র্যান্ড নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তারা হচ্ছে এই দুইটা থেকে নিয়ে নিতে পারবা। আর যারা ব্র্যান্ডে একটু বিলিভ করো যে আপু আমি একটু ব্র্যান্ডেড প্রোডাক্ট নিতে চাচ্ছি, ইয়াটা নাই, ইউবি সেলটা নাই, কজারেক্সও নাই, কজারেক্স আছে আপু 1200 টাকা, কজারেক্সটা হচ্ছে 1200 টাকা, ওটা থেকে 7% ডিসকাউন্টে পাচ্ছ। আর হচ্ছে ইউবি সেলটা আছে 1100 টাকা, ওটাও হচ্ছে এখানে কই কজারেক্স, ঠিক আছে? ইউবি সেলটা আছে, ওটাও হচ্ছে 1100 টাকা, ওটাতেও পেয়ে যাবা 7% ডিসকাউন্ট, ঠিক আছে? এই হলো তোমার ব্র্যান্ডেড প্রোডাক্টগুলোর কথা বলে দিলাম। আচ্ছা আপু কি লিখছো, পোর্সের কিছু হালকা পিম্পলের জন্য বলে দিয়েছে আপু। পোর্স আর হালকা পিম্পল হলে তুমি মিরাকেল সেট ইউজ করো, সাথে হচ্ছে তোমার অ্যালোভেরা সুদিং জেল অথবা হচ্ছে তোমার মরিঙ্গা সুদিং জেল ইউজ করো। আচ্ছা সাবি আপু এত সুন্দর একটা লাভ দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কমেন্টগুলো চলে যাচ্ছে, যাদেরগুলো চলে যাচ্ছে তারা আবার একটু করে, আচ্ছা কমেন্টগুলো পড়তে পারতেছে না, ধুমধুম করে চলে যেতেছে। আচ্ছা যাদের কমেন্টগুলো স্কিপ হয়ে যাচ্ছে তারা আবার একটু উপরে চলে গেলে আর পড়তে পারে না। আপু ভালো সানস্ক্রিন সাজেস্ট করো, সেন্সিটিভ স্কিন আপু, একদম এক কথায় এই যে এটা সেন্সিটিভ স্কিন যাদের, এটা সুপার ডুপার সেন্সিটিভ এবং অ্যালার্জেটিক স্কিন যাদের, তারা এটা ইউজ করবা, ঠিক আছে? এটার প্রাইস 1250, 7% ডিসকাউন্টে পেয়ে যাবা। সুপাকে লিখছে আপু একটা দুটা ব্রন রেশ আছে বললে হেল্প বলো প্লিজ, আমি বুঝি নাই আছে কি বুঝি নাই। অলিভ বাবুল ক্লিনজারের প্রাইস 700 টাকা, 7% ডিসকাউন্ট আপু, 700 থেকে 7% ডিসকাউন্টে পেয়ে যাবেন আপু। স্লিপিং মাস্ক কি ভিটামিন সি সিরামের সঙ্গে রোজ রাতে দেওয়া যাবে? কোন স্লিপিং মাস্কটা আপু সেটা তো বলো নি, রোজ রাতে দেওয়া যাবে, ভিটামিন সির সাথে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই আপু, যে কোনো স্লিপিং মাস্ক
রোজ রাতে দেওয়া যাবে, স্লিপিং মাস্ক রোজ রাতে দেওয়ার জন্যই আপু। স্লিপিং মাস্কটা রোজ রাতেও দেওয়া যাবে এবং কি তোমার ভিটামিন সি সাথে দেওয়া যাবে, তোমার কোনো সমস্যা নাই। সুসুল হলেও দেওয়া যাবে, তুমি কোনটা নিচ্ছো তো আমি তো জানি না, ঠিক আছে। আপু মাকসুদা আপু লিখছে, আপু ডিসকাউন্ট কতদিন থাকবে? আপু ক্যাপশনে দিয়ে দিয়েছে 7 দিন, আর যেই প্রোডাক্টটা যখন হচ্ছে মানে আমার স্টক থেকে শেষ হয়ে যাবে সেটা তখনই ডিসকাউন্ট শেষ। রিজনেবল প্রাইসে সানস্ক্রিন বলো, রিজনেবলের মধ্যে কোনো সানস্ক্রিন তোমার জন্য নাই, সেন্সিটিভ স্কিনের একনিপ্রন স্কিনের জন্য। আচ্ছা ফরিদা আপু লিখছে, আপু ম্যাস্তার জন্য মেলাজমা ক্রিমটা ইউজ করা যাবে আমার কম্বিনেশন স্কিন? আপু বলে দিয়েছি আপনার ম্যাস্তার ধরন এবং আপনি প্রিভিয়াসলি কী কী ইউজ করছেন সব কিছু আপনার হিস্ট্রিটা বলতে হবে। স্লিপিং মাস্ক কীভাবে দিব? ক্রিমের মতো? হ্যাঁ ক্লিপিং, আপনি টোনার ইউজ করবেন, সিরাম ইউজ করবেন, স্লিপিং মাস্ক ইউজ করে ঘুমায় যাবেন, শেষ। আপু ব্রাইটেনিং ফেস ওয়াশটা আছে বিউ স্কিনের? হ্যাঁ আপু ব্রাইটেনিং ফেস ওয়াশ বিউ স্কিনের আছে, 490-7% ডিসকাউন্টে পেয়ে যাবা। আপু অরেঞ্জ কালারের ব্রাইটেনিং ক্লিনজার ফোম ইয়ান আর সুসুল ফোম, আচ্ছা আপু যা যা নিতে চাও ইনবক্স করো। আন্ডার আই ব্ল্যাকের ব্ল্যাকেশে কি ইউজ করবো? আন্ডার আইটা কি ড্রাই নাকি অয়েলি সেটা বলতে হবে, আই ক্রিম ইউজ করলেই হবে, ঠিক আছে। আচ্ছা রেড টিটি সিরামের সাথে চলে গেছে, হোয়াইটেনিং আর ব্রাইটেনিং এন্টিএজিং এর কাজ করবে এমন ক্রিম দেখাও যেন ভিটামিন সি সিরামের সাথে দেওয়া যায়। হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন টাইপটাই তো বলো নাই আপু, স্কিন টাইপ তো বলো না, পেপটাইক দেওয়ার পর কি 3D ইউজ করা যাবে? ডেফিনেটলি ইউজ করা যাবে, আমি তো এইভাবে ইউজ করছি, আমার পেপটাইকটা ইউজ করছি যখন আমার পেপটাইকটা শেষ হয়ে গেছে আমি 3D ইউজ করছিলাম, আমি বেবে ইউজ করছি, ঠিক আছে। পেপটাইকের পরেই তো আপনি 3D ক্রিমটাই দিবেন, পেপটাইকটা যখন একটু স্কিনটা ভিজা ভিজা থাকবে তখন 3D অ্যাপ্লাই করবেন, তখন স্কিনে ভালো ব্ল্যান্ড হয়। আচ্ছা তুমি পাগল হয়ে গেছো আপু, ডিসকাউন্ট দিছো ফেক প্রোডাক্ট লিখছে, চলে গেছে। আচ্ছা আপু অ্যাকচুয়ালি আপু ভালো একটা ডে ক্রিম বলো, আমার সবাই পাগল পাগল ভাবে জানি, কোনো ব্যাপার না, এটা পাতলা মোটা স্কিন, আমার কিছু ইউজ করি নাই আপু। আচ্ছা আমার স্কিন পাতলা, মোটা করতে চাই, কিছু ইউজ করি নাই। মোটা করতে চাইলে পাতলা স্কিনে পেপটাইক এম্পুল হায়ালুরোনিক মরিঙ্গা তারপর হচ্ছে বেশি বেশি সিরাম ইউজ করো, স্কিন মোটা হয়ে যাবে আপু। সব ডক্টর ডিসকাউন্ট, সব প্রোডাক্ট, হ্যাঁ আপু সব প্রোডাক্টের ডিসকাউন্ট, সব প্রোডাক্টের ডিসকাউন্ট। আপু তুমি দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছ, তুমি কি দাও বলো তুমি খুব। আচ্ছা পুষ্প রহমান আপু, আমি ওরকম কোনো কিছুই দিই না, আমি হচ্ছে তোমাদেরকে যা দিই আমিও তা দিই, হ্যাঁ আমি পেপটাইক এম্পুল দিই, শেষ হয়ে গেছে, আমি আজকে 2 দিন ধরে সিরাম ছাড়া হচ্ছে সিরাম দিচ্ছি না, সিরাম নাই, সিরাম নাই দেখে হচ্ছে আমি এটা দিচ্ছি আজকে 2 দিন ধরে, এই যে এটা দিচ্ছি, এই যে ক্যামেলিয়া হচ্ছে পিওর এসেন্সিয়াল অয়েলটা দিচ্ছি, সাথে হচ্ছে তোমার কি জানি দিচ্ছিলাম তারা মনে করে ভুলে যায়, ও সুদিং জেল দিচ্ছি, রাত্রেবেলা হচ্ছে তোমার শোয়ার সময় সুদিং জেল দিয়ে নি। আপু ভিটামিন সি সিরাম কি ফ্রিজে রাখতে হয়? হ্যাঁ ফ্রিজে রাখতে হয় আপু ভিটামিন সি সিরাম, যদি তুমি ইয়াটা নাও, এই যে এটা সি সোসটা হচ্ছে ফ্রিজে রাখতে হবে, ঠিক আছে। সি সোসটা ওপেনের পর পরই ফ্রিজে রাখতে হবে। পেপটাইক এম্পুলের পর কি 3D ক্রিম ইউজ করা যায়? হ্যাঁ আপু পেপটাইক এম্পুলের পর 3D ক্রিম ইউজ করতেই হয়। আপু ভিটামিন সি স্কিনে অ্যাডজাস্ট হবে কি না কীভাবে বুঝবো? ভিটামিন সি একটা দুইটা একনি রিডিউসে হেল্প করবে? হ্যাঁ ভিটামিন সি কিন্তু নরেন আপু অনেককে কিন্তু একনি রিডিউসে হেল্প করে, আর ভিটামিন সি কীভাবে তোমার স্কিনে স্যুট করবে সেটা কীভাবে বুঝবে সেটার একটা ওয়ে কিন্তু আমি অনেককে অলরেডি দিয়ে দিছি, সো সেই ওয়েটা তুমি অ্যাপ্লাই করতে পারো। সেটা হচ্ছে তুমি যে ভিটামিন সি যে শিট মার্কস আছে, এই যে ওই দিনও একটা আপু বললো যে আমি কি ইউজার ইউজ করতে পারবো, তখন বললাম যে আপু আপনি হচ্ছে ইউজার শিট মাস্ক নিয়ে হচ্ছে একটু অ্যাপ্লাই করে দেখেন 5-7 দিন 15 দিন, এটা কী করবে এটা নিবার, নেওয়ার পরে হচ্ছে শিট মাস্ক অ্যাপ্লাই করে এখানে সিরামগুলো থেকে যায়, সিরামটা হচ্ছে ভালো করে এয়ারটাইট করে রেখে দিবা, প্রতিদিন একবার করে টোনারের পরে ইউজ করবা, প্রতিদিন যেই কদিন হচ্ছে অ্যাপ্লাই করা যায়, অথবা শীত মাস্কে সবার শেষে ইউজ করবা, সিরামটা হাতে নিয়ে নিয়ে ইউজ করবা, তাহলে তুমি বুঝে যাবে তুমি ইউজারটা তোমার স্কিনে স্যুট করবে কিনা একনিপ্রন রেশ স্কিনে। অনেকের কিন্তু তোমার একনিপ্রন রেশ স্কিনে কিন্তু তোমার ইউজারটা ইউজ করে কিন্তু এইগুলো চলে যায়, ঠিক আছে। এটা হলো স্যুট করা নিয়ে বিষয়, সো এই শীত মাস্কগুলো দুইটা তিনটা নিয়ে ইউজ করে দেখতে পারো, 140-7% ডিসকাউন্টে পেয়ে যাবে। আচ্ছা শীত মাস্ক দেখালাম, আরও অনেকগুলো শীত মাস্ক আছে যেগুলো আমি একটু দেখাই দিই। আচ্ছা আই ক্রিম কি ডিসকাউন্ট আছে? সব কিছু ডিসকাউন্ট আছে আপু, টমেটোটা 130-7% ডিসকাউন্ট পাবা, মায়োটা হচ্ছে তোমার এগুলো 100 করে কত করে 70-7% ডিসকাউন্ট, 70-7% ডিসকাউন্ট পাবা, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আছে আরেকটা হচ্ছে, এটাও হচ্ছে হানি, হানির এক্সট্রাক্টের এগুলো হচ্ছে তোমার 75 করে, এটা তো 7% ডিসকাউন্টে পেয়ে যাবা। হ্যাঁ গ্রেপের একটা আছে বেরি, এটা হচ্ছে বেরি বেরি ফ্রুটস, এটা তো তোমার 75-7% ডিসকাউন্টে। শীত মাস্ক এই সুযোগে নিয়ে নাও, শীত মাস্ক যে স্কিনেরটাকে কি সুন্দর করে মানে টান টান করে,
তুমি একদম হচ্ছে তোমার স্কিনটা হচ্ছে ক্লিন করবা, টোনার অ্যাপ্লাই করবা, তারপর শীট মাস্কটা অ্যাপ্লাই করে নিবা। অ্যাপ্লাইয়ের পরে 30 মিনিট রেখে দিবা, রেখে দেওয়ার পর উঠাই ফেলবা, তারপর তুমি স্লিপিং মাস্ক বলো বা রাতে যে ক্রিমটা ইউজ করে ঘুমায় যাবা। তুমি দেখবে অ্যানাদার ডে থেকে শীট মাস্ক যেদিন অ্যাপ্লাই করবে সেদিন স্কিনটা তোমার সকালবেলা কেমন লাগে, জাস্ট ইউজ করবা, তারপর হচ্ছে তুমি বলবা যে হ্যাঁ আসলে। সো এইগুলো তোমার একটা, সবাই হচ্ছে আলাদা আলাদা শীট মাস্ক, একই রকমের শীট মাস্ক ইউজ করবা না, কারণ আমরা যেমন খাবারে হচ্ছে ডেলি হচ্ছে একই রকম খাবার খেলে যেমন হচ্ছে আমরা বোর হয়ে যাই, আমাদের যেমন রুচির যেমন হচ্ছে পরিবর্তন দরকার হয়, সেম কিন্তু স্কিনেরও কিন্তু আমাদের হচ্ছে পরিবর্তন দরকার হয়। তুমি যদি জাস্ট হচ্ছে আমাদের আজকের হচ্ছে পোস্টটা দেখো তাহলে বুঝতে পারবা। শুধু স্কিনের ধরন বুঝে বুঝে হচ্ছে তুমি প্রতি মাসে যদি সম্ভব না হয় অন্তত তোমার 2-3 মাস পর পর তুমি ক্রিম চেঞ্জ করবা, তাহলে দেখবা তোমার স্কিনে, তোমার স্কিনও হচ্ছে প্রোডাক্টগুলো ইউজ করে মজা পাবে। কারণ আমরা খাওয়ার বেলায় কী করি, আমরা যদি আজকে একটা খাবার যেটা রান্না করলে সেটা কালকে রান্না করলে কিন্তু হয়তো খিদার জন্য বা প্রয়োজনে খাই, বাট কিন্তু সেরকম কিন্তু উপভোগ করে খাই না, মজা করে খাইতে পারি না। সো ওরকমই হচ্ছে স্কিনের ব্যাপারটা, ওটা খেয়াল রাখবার। তারপর এই যে লেমনটাও হচ্ছে নিয়ে ট্রাই করতে পারো, যে বিকজ অফ এটা হচ্ছে তোমার ভিটামিন সি, দ্যাটস ওয়াই হচ্ছে তোমরা এটাও ট্রাই করতে পারো। সো যে কোনো ভিটামিন সি তোমরা নিয়ে ট্রাই করতে পারো, এটা কিন্তু টিটির এক্সট্রাক্ট, যারা হচ্ছে একনিপ্রন স্কিন তারা টিটিটা হচ্ছে এক্সট্রাক্টটা হচ্ছে তোমার ইউজ করবা, ঠিক আছে। সো এগুলো প্রত্যেকটা সেভেন ওগুলো কই ফার্মিস্টগুলো আরো হচ্ছে কিছু হচ্ছে আছে, ওগুলো দেখাই দিচ্ছি 90 করে, সম্ভবত ওগুলো 90 করে, ওগুলো তোমার 7% ডিসকাউন্টে পেয়ে যাবে ফার্মেসিতে। আচ্ছা আর ভেজিটেবল এক্সপ্লেট করে না, ভেজিটেবল এক্সপ্লেট করে না, নিশাত আপু বললো না, আপু ভেজিটেবল ও হয়তো বা বুঝে নাই বা কি বলছে আমি জানি না, এটা তো হচ্ছে এক্সপ্লেট করে না, এটা টোটালি মাইল্ড একটা হচ্ছে তোমার ক্লিনজার, এটাতে কোনো এক্সপ্লেট করে না, এবং কি এখানে কোনো ওরা ক্লেমও করে না যে এক্সপ্লেট করে, এটা একদম টোটালি মাইল্ড একটা ক্লিনজার, ঠিক আছে। ইনস্প্রি ভিজা ক্লিনজারটা 1050 টাকা। আচ্ছা আরও কিছু দেখাচ্ছি, এটা হচ্ছে প্রমিগেন্টের 90 করে 90 করে, ঠিক আছে। এটা হলো তোমার প্লেসেন্টা একটা ভিটামিনের, এই যে এটাও হলো, এগুলো সবগুলো 90 করে, যেগুলো হলো তোমার কি বলে এটা, এটা ফার্মেস্টিরগুলো, এটা হচ্ছে একদম রিয়েল ম্যাঙ্গোর এসেন্স। সো আর এটা হলো তোমার অ্যালোভেরার একটা এক্সট্রাক্ট, এগুলো সবগুলো হচ্ছে ফার্মেস্টের, এখানে 4টা রকম আছে সম্ভবত, হ্যাঁ এগুলো ফার্মেস্টের 90 করে তোমার এগুলো শীট মাস্ক, তুমি এগুলো হচ্ছে পেয়ে যাবা 7% ডিসকাউন্ট করে। সো সবাইকে বলবো যারা শীট মাস্ক নাও নি তারা শীট মাস্ক নিয়ে নেবে। তুমি দেখো এটা আমি কোনো কোনো পেজে 300 টাকা সেল করেও দেখছি, আর হচ্ছে তোমার 3W গুলো তো 250 করেও আমি দেখছি সেল করে, বাট আমাদের সবসময় 130 ছিল, এখন আবার 7% ডিসকাউন্টে পেয়ে যাবা। আর ইনশাল্লাহ তোমার সামনে আরও 3W ক্লিনিকের অনেকগুলো আইটেম পেয়ে যাবে শীট মাস্কের, শীট মাস্ক কিন্তু অনেকেই অনেক পছন্দ করে, আবার অনেকে একদম শীট মাস্ক ইউজে করো না। আচ্ছা ইস্রাত আপু লিখছি স্পটের জন্য কিছু দেখান, আপু স্পটটা কিসের, একনি স্পট হলে আপু এটা ইউজ করেন, একনি স্পট যদি হয় এটা ইউজ করেন 800 টাকা 7% ডিসকাউন্ট পাবেন না। তুই যদি স্পটটা কিসের না পান তাহলে আমি বলতে পারবো না, স্পট স্পটের জন্য কিছু দেখিয়ে দিচ্ছি। রাবে আপু লিখছে হচ্ছে আমি তো ডিসকাউন্ট পেলাম না, কি অর্ডার করলাম আজকে, কি আজকেই অর্ডার করলাম আপু, রাবে আপু রাবে আসিমো আপু, আপনি যদি আজকের অর্ডার থেকে থাকে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন, রাবে আপু মন খারাপ করার কিছু নাই, আপনি ডেফিনেটলি ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমি বলে দিয়েছি আজকে যাদের যাদের অর্ডার আছে তাদের অর্ডারগুলো হচ্ছে যেহেতু আমার লাইভের পরে কাটবে, সো সবাইকে ডিসকাউন্ট দিয়ে দিবে, ঠিক আছে। যারা যারা অর্ডার মানে করে ফেলছে অলরেডি তারা কেউ নক দিয়ে হচ্ছে ওদেরকে ডিস্টার্ব করো না, তোমাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিবে। হ্যাঁ আপু মুখের পোর্সের জন্য কি আছে আপু, স্কিন টাইপ বলেন, কাজল আপু স্কিন অয়েলি নাকি ড্রাই সেটা বলেন, অয়েলি স্কিনের জন্য অ্যালোভেরা জেল ছাড়া কোন সুদিং জেল সাজেস্ট করো আপু। আচ্ছা অ্যালোভেরা জেল ছাড়া আপু আপনি ইউজ করতে পারবেন না, প্যাক্সমোলির হানি ইউজ করতে পার, সরি টমেটো ইউজ করতে পারবেন, ফার্মেস্টের টমেটো ইউজ করতে পারবেন, তারপর কোলাজেনও ইউজ করতে পারবেন, যে এটাও ইউজ করতে পারবেন, কারণ এটা একদম লাইট ওয়েটের, স্কিনটা টান টান করে, আপনার স্কিনে কোনো ধরনের স্টিকি ফিল হবে না, আরামসে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর বলে দিচ্ছি বারবার করে কোলাজেন যে আগে অর্ডার করবা সে পাবা, কারণ কোলাজেনটা 100% বাইরে, যেগুলো হচ্ছে 7 দিনে 7 সেট ফর্সা হওয়ার গ্যারান্টি দিচ্ছে 100% রেপ্লিকা, কারণ কোলাজেন অরিজিনাল যে প্রোডাক্টটা সেটা কখনোই তোমাকে 7 সেট ফর্সা করবে না, কারণ আমি কিন্তু তোমার ঈদের দিন থেকে ইউজ করতেছি, তার মানে হচ্ছে ঈদ গেছে কত তারিখে, 1 তারিখে, তাই তো, তো 1 তারিখ থেকে আজকে হলো তোমার কত তারিখ, আজকে 16 তারিখ না, আজকে 15 তারিখ, তো আজকে কিন্তু অলমোস্ট 15 দিন, আমি ধরো তোমার আমি 15 দিনে ইউজ করি, 10 দিনে ইউজ করছি, বাট আমার স্কিনটা টান টান হয়েছে আমি সেটা বুঝতে পারতেছি, আমার স্কিনটা ব্রাইট হয়েছে, বাট আমার স্কিন কিন্তু 7 সেট ফর্সা হয়নি, ঠিক আছে। আমি এটা কিন্তু তোমার বলে দিলাম, আমি এটা মাথায় ইউজ করি যেহেতু আমার এটা এটা ফ্রিজ থেকে বের করে আনা দিছে, এই যে দেখো। সো আমার তো আমি তো 7 সেট ফর্সা হয়নি, তাহলে তোমার বুঝতে হবে। আর আরেকটা কথা আরেকবার ক্লিয়ার করে দিই, আর বলবো না, প্যাক্সমোলি একমাত্র কোরিয়ান ব্র্যান্ড, এটা কোনো মালয়েশিয়ান ফিলিপাইনের কোথাওর ব্র্যান্ড না, ওরা মার্কেটিং করে এটার, ওরা ওখান থেকে এনে, ওরা ডিস্ট্রিবিউটারশিপ আছে, কান্ট্রি ডিস্ট্রিবিউটার বলো, সোল ডিস্ট্রিবিউটার বলো, সো ওরা হচ্ছে এটা বেশিরভাগ হচ্ছে প্যাক্সমোলির ওখানেই বেশি মার্কেটিং করে, ফিলিপাইনে, তারপর হচ্ছে তোমার আরেকটা কি জানি কান্ট্রি ভুলে গেলাম,
সাইপ্রাসে, তারপর হচ্ছে মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, ওরা খুব বেশি এটার ভক্ত। আচ্ছা আপু, অল বডি ফর্সা করার কিছু আছে? না আপু, অল বডি ফর্সা করার কিছু নেই। আপু তোমার কাছে থেকে অয়েলটা নিছি, কিভাবে ইউজ করব? আপু অয়েলটাকে হালকা কুসুম গরম করবেন, কুসুম গরম করে যদি হোমমেড অয়েলটা হয় তাহলে আপনি হেয়ার এবং ফুল চুলে অ্যাপ্লাই করে 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি ওয়াশ করে ফেলতে পারবেন, চাইলে ওভারনাইটও রাখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা সিদ্রাতুল মুনতাহাবু লিখছে, এইচবিএইচ ব্রাইটেনিং ফোমিং ফেস ওয়াশটা কি পিম্পল স্কিনের জন্য ভালো হবে না? হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি ভালো হবে। কেন ভালো হবে না আপু? এইচবিএইচ আপনি সব স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন। ইনফ্যাক্ট আমার স্কিনে কোনো পিম্পল নেই, দেখো তোমার স্কিনে পিম্পল আছে নাকি? আমি ইউজ করি। আই ক্রিম ডিসকাউন্টে কত হবে আপু? ইনবক্স করো, আই ক্রিম ডিসকাউন্টে কত হবে? 550 টাকা। আপু আপু ইনবক্স করো, ওরা বলে দিবে। আপু আপু মুখের পোর্সের জন্য, আপু বলে দিয়েছি মুখের পোর্সের জন্য কি করতে হবে। আপু গত মাসে এইচবিএইচ কিটটা অ্যালোভেরা জেল ইউজ করতেছি, ব্রণ অনেক কমছে কিন্তু নতুন করে ছোটো ছোটো আরও উঠছে। এখন রেড সিরাম আর প্যাক্সমোলি কম্বো ইউজ করা যাবে? রেডের কাছে যাওয়ার দরকার নেই আপু, তুমি যেটা ইউজ করতেছো সেটা ইউজ করো। চাইলে প্যাক্সমোলির এই ক্লিনজারটা আর এইটা, আর আমি বলবো যে তুমি প্যাক্স রেডে না গিয়ে তুমি হচ্ছে ইউজ করতে পারো হচ্ছে এই দুটার সাথে সেন্টিলা ব্লেমিশ শ্যাম্পু, সরি সেন্টিলা গ্রিন লেভেল টোনারটা ইউজ করতে পারো, তুমি ওটার চেয়ে বেশি বেটার রেজাল্ট পাবা। কারণ আমি কি বলে, আমি অনেস্টলি কিছু কথা বলি, সেটা হচ্ছে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এইচবিএইচের যে পরিমাণ রিভিউজ, হ্যাঁ বাট আমি রেড টিটির সেই পরিমাণ রিভিউজ আমি এখনো পর্যন্ত স্টিল নাও দেখিনি, ঠিক আছে? তো তোমরা হচ্ছে আমি সবসময় অনেকেই আমাকে পাগল বলে অনেকে, যে আপু নিজের প্রোডাক্টও কেউ ভালো বলে, কেউ খারাপ বলে না। আমার কথা হচ্ছে ভাই, আমার যেটা রিভিউ আমি 100 পাবো সেটা আমি 100 বলবো, যেটা 80 পাবো সেটা 80 বলবো, আমি যেটা 80 সেটা তো আমি বলবো না যে 100, তাই না? সো আমি একদম 100 রিভিউ হচ্ছে আমার এইচবিএইচতে, আই মিন সাম্বাই মেড, বাট আমি কিন্তু তোমার ওই হিসাবে তোমার রেড টোনারে রেড টিটি সিরাম আর টোনারে কিন্তু সেই রিভিউসটা আমি এখনো কারো কাছ থেকে পাইনি, ঠিক আছে? সো তোমরা হচ্ছে তার চেয়ে বরং এইটা রিভিউ খুব ভালো, এটা ইউজ করতে পারো, অবশ্যই এটার সাথে তুমি সেন্টিলা টোনারটা ইউজ করবা, একদম অনেক বেটার রেজাল্ট পাবা। এই যে এই তিনটা, ঠিক আছে? তুমি যদি চেঞ্জই করতে চাও বা পাশাপাশি অল্টারনেটিভ ইউজ করতে চাও, আমিও তোমাকে এইটা সাজেস্ট করবো, বাট তোমার চয়েস যে তুমি কোনটা নেবে। এবার হাত পা ফর্সা করার জন্য আপু আপনি বডি কোম্পানি নিয়ে নেবেন, হ্যান্ড ক্রিম ফুট ক্রিম আছে, খুব ভালো কাজ দেয়, মানে ট্রিমেন্ডাস কাজ দেয় হ্যান্ড ক্রিম ফুট ক্রিমের, আমাদের রিভিউসের কিন্তু অভাব নাই, ঠিক আছে? মানে একদম হাত পাগুলো অন্যরকম হয়ে যায় একদম, ঠিক আছে? মুখের চাইতে দিকে হাত পা ফর্সা হয়ে যায়। সো হ্যান্ড ক্রিম ফুট ক্রিম আপনারা নিতে পারবেন, লেমন আছে, তারপর হচ্ছে অ্যাপল আছে, হ্যান্ড ক্রিম 780 করে অবশ্যই 7% ডিসকাউন্ট পেয়ে যাবেন, আর ফুট ক্রিমও হচ্ছে আপনার 7% ডিসকাউন্টে পেয়ে যাবেন 780 করে, অনেক ভালো রিভিউস। তবে আপনাকে যেটা করতে হবে, আপনি অবশ্যই হ্যান্ড ক্রিম ফুট ক্রিমের সাথে অবশ্যই বডি স্ক্রাবটা নিয়ে নেবেন, ঠিক আছে? বডি স্ক্রাবটা নেবেন, 100% আপনি রেজাল্ট পাবেন। আচ্ছা অনেকেই ইনবক্সে এবং কি অনেকেই আমাকে ফোনেও জিজ্ঞেস করো, আপু রেজাল্ট কতদিনে পাবো? আমি এটা একদম ক্লিয়ার করে নেই। একটা হচ্ছে আমরা কিন্তু মানুষ, তাই না? আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, ঠিক আছে? আমাদের কিন্তু এটা এক্সটার্নাল, ইন্টারনাল কিন্তু আমাদের কিছু বিষয় থাকে। সো আমরা যদি মনে করি শুধু উপরে মাখলেই হচ্ছে আমার ডার্ক সার্কেল চলে যাবে বা আমার মেলাজমা চলে যাবে বা পিম্পল চলে যাবে, 100% ভুল ধারণা, ঠিক আছে? যেটা যেটা ভাবতে হবে, যেটা বুঝতে হবে, সেটা হলো ডিপেন্ড অন ইউজ, তুমি কি প্রপারলি ইউজটা করতেছো কিনা ঠিক মতো, এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে তোমার, তুমি ঠিক মতো তোমার লাইফ স্টাইলটা তোমার কীভাবে চলছে, তুমি কি ঠিক মতো ঘুমাচ্ছ, নাকি তুমি ঠিক মতো তুমি কি রাত যাচ্ছ, নাকি তুমি ঠিক মতো পানি খাচ্ছ, তুমি কি অনেক বেশি হেলদি ফুড বেশি খাচ্ছ, হেলদি বলতে আমি হেলদি না মানে অয়েলি ফুড বেশি খাচ্ছ, জাঙ্ক ফুড বেশি খাচ্ছ, নাকি তুমি হচ্ছে তোমার রিচ ফুডগুলো বেশি খাচ্ছ, নাকি তুমি ভেজিটেবল বেশি খাচ্ছ, ফ্রুট বেশি খাচ্ছ, ডিপেন্ড অন এটার উপরে, ইউজের উপরে ডিপেন্ড করে এবং কি এটার উপর ডিপেন্ড করে। শুধুমাত্র ভাই উপরের স্কিনে মাখলেই হবে না, আমাকে কিন্তু ভিতরটাও কিন্তু আমাকে ক্লিন রাখতে হবে, আমাকে প্রপার ঘুমাতে হবে, আমাকে হচ্ছে তোমার দেখবে তুমি যেদিন তোমার ঘুমটা সুন্দর হবে, তুমি সকালবেলা উঠে একটু আয়না দেখো, তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, কারণ ঘুমটা অনেক বেশি স্কিনের জন্য ইম্পর্টেন্ট। আপু কোন টোনার বলবা বুঝতে পারি নাই, এই কোন টোনার, আচ্ছা অ্যাশলে টোনারটার কথা বলছি, হ্যাঁ তোমার কম্বিনেশন স্কিন বলছো তো, এই যে এটা ইউজ করবা, এটা অসাধারণ একটা টোনার, এটা যারা যারা নিচ্ছে প্রত্যেকেই অনেক ভালো, এটা 5টা কাজ করে স্কিনে, 5টা হোয়াইটেনিং, ব্রাইটেনিং, এন্টি এজিং এবং কি স্মুথ করবে, স্কিনটাকে হাইড্রেট করবে। সো এটার প্রাইস 1300, এটা থেকে তুমি 7% ডিসকাউন্ট পেয়ে যাবে মিস অ্যাশলে বাবুল টোনার, হ্যাঁ এটা ইউজ করতে পারবা। তুমি কিসের কোনটা এটা বলছে আর এটা বলছে কোনটা কি স্কিন বলছে না আমি তো ভুলে গেছি, এই যে এটা লিকুরাইজ, তুমি কোনটা কি বলছিলে আমি নিজেও তো ভুলে গেছি। আচ্ছা আপু অনেক পাতলা হয়ে গেছে স্কিন সাদি আপু,
রিপেয়ার করার প্রয়োজন, মানে হচ্ছে এই জন্য কোনো পিম্পল হচ্ছে, একটু স্কার আছে, স্কিন সেন্সিটিভ হয়ে গেছে, কি ইউজ করব, যাদের অনেক বেশি ক্রিটিক্যাল, সাদিয়াপুর উদ্দেশ্যে বলছি, বাট যাদের এই ধরনের প্রবলেমগুলো, তারা কষ্ট করে তোমার টোটাল হিস্ট্রি দিয়ে, তোমার ফেসের একটা ছবি দিয়ে আমাদের ইনবক্স করে ফেলবা, ঠিক আছে? আর বলে দিবা আমি তাবাসুমাকে দেখাতে চাই, ঠিক আছে? জাস্ট এটুকু বলে ইনবক্স করে ফেলো, যাদের অনেক বেশি অনেকগুলো প্রবলেম। আপু আমার স্কিন ড্রাই, মেস্তা আছে অনেক, সাথে কালো দাগ। আচ্ছা, সাইরা মুমতাজ আপু লিখছে, এই যে আগে কিছু ইউজ করি নাই। আচ্ছা, আপনার ড্রাই স্কিন, মেস্তা আছে, আপনার হচ্ছে সাথে কালো দাগ। আচ্ছা, মেস্তার সাথে আবার কালো দাগ কিসের আপু? মেস্তা তো ঠিক আছে, আবার কালো দাগ কিসের আপু? বেবি প্রোডাক্ট অফার আছে? হ্যাঁ, বেবি প্রোডাক্ট অফার আছে আপু, সময় আপু, বেবি প্রোডাক্টের অফার আছে, বেবি প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন, 600 করে 7% করে ডিসকাউন্ট পেয়ে যাবেন। বেবি প্রোডাক্ট মাত্র আমাদের দুইটা, একটা হচ্ছে তোমার শাওয়ার জেল অ্যান্ড শ্যাম্পু, ফেস ওয়াশ বলতে পারো, আর একটা হচ্ছে ফুল বডি, মানে ফেস থেকে ফুল বডি হচ্ছে লোশন, যেটা যে দুইটা প্রোডাক্টে আমি আমার মেয়েকে ইউজ করাচ্ছি। ইনফ্যাক্ট আমার বোনের মেয়ে আসছে, আমার ছোটো বোনের মেয়ে, ওকেও ইউজ করাচ্ছি। আপু স্কিন পাতলা, ড্রাই স্কিনে টান টান করতে চাই, সাজেস্ট করো। আপু পাতলা স্কিনে হচ্ছে প্রথমে মরিঙ্গা হাইলোরনিক ওয়াটার ড্রপ ক্রিম এবং কি হচ্ছে তোমার পেপটাইড ক্যাম্পুল, এই তিনটা প্রোডাক্ট হচ্ছে আগে 2-3 মাস ইউজ করে ফেলবা, পরে হচ্ছে অন্য কিছু। চাইলে তুমি আরও হচ্ছে সিরাম অ্যাড করতে পারো এখানে তাড়াতাড়ি রিপেয়ারের জন্য। রিপা আপু, আপু তোমার প্রোডাক্ট ইউজ করে মেস্তা চলে গেছে তাই নাকি? আরে কি বলো রিপা ইসলাম, রিপি ইসলাম আপু কি ইউজ করছো সেটা একটু আমাকেও বলো, আমি একটু তাহলে সবার উদ্দেশ্যে বলি। রিপা আপু কি কি প্রোডাক্ট ইউজ করে তোমার মেলাজমা চলে গেছে সেটা একটু বলো। তাহমিনা আপু লিখছে, আপু হর্স অয়েল সুদিং জেলের সাথে কি ময়শ্চারাইজার ইউজ করা যাবে? হ্যাঁ, কেন যাবে না আপু, হর্স অয়েল সুদিং জেলই তো ময়শ্চারাইজার, হর্স অয়েলের সাথে আলাদা করে ময়শ্চারাইজার ইউজ করার দরকার পড়বে না। হর্স অয়েলের সাথে তুমি টোনার সিরামের সাথে যদি হর্স অয়েলটা ইউজ করো তাহলে আলাদা করে তোমাকে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে হবে না। আপু টমেটো সুদিং জেল কখন লাগাবো, কোন সিরামের সাথে লাগাতে হয় আপু? যে কোনো সিরামের সাথে লাগাতে পারবা আপু, টমেটো সুদিং জেল তুমি যে কোনো সিরামের সাথে লাগাতে পারবা, তুমি এই যে ময়শ্চারাইজার হিসেবে নাইটও ইউজ করতে পারবা, লাস্ট স্টেপে তুমি দিনেও যে কোনো সময় ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। আপু টমেটো সুদিং জেল কখন লাগাবো বলে দিলাম আপু, টমেটো সুদিং জেল কীভাবে অ্যাপ্লাই করতে হবে আপু? মেস্তার জন্য ফরিদা আপু বলে দিয়েছি আপনাকে কি করতে হবে, রিজনেবলের মধ্যে শ্যাম্পু আনো, রিজনেবলের মধ্যে শ্যাম্পু আনবো, 1280 টাকায় একটা সিরাম একটা শ্যাম্পু পাচ্ছ কোরিয়ান, তারপরে আবার 7% ডিসকাউন্ট পাচ্ছ, এটাতে আর রিজনেবল কী চাও? তাহলে তো এটা আর কোরিয়ান শ্যাম্পু থাকবে না, এটা কোরিয়ান পানির বোতল হয়ে যাবে, বুঝছো, কোরিয়ান পানির বোতল হয়ে যাবে। সো 3M-এর শ্যাম্পু পাচ্ছ তোমার 1280 থেকে 7% ডিসকাউন্ট, বাট দুইটা একসাথে নিতে হবে। হ্যাঁ, কোরিয়ান শ্যাম্পু আসলে রিজনেবল, আমি এখনও দেখিনি রিজনেবলে হয়, 200 ml-এর শ্যাম্পুও দেখা যায় তোমার 400 টাকা পড়ে, আমাদের যে ইয়াটা ছিল ইলাস্টিন শ্যাম্পুগুলো ছিল 200 ml-এর শ্যাম্পু 400 টাকা। সো ওই হিসাবে দেখলাম কাউন্ট করে যে কোরিয়ান শ্যাম্পু অতটা রিজনেবলে পাওয়া যায় না, কারণ এই যে এই হলো তোমার 3D-এর শ্যাম্পু অ্যান্ড সিরাম, তোমার 1280 থেকে 7% ডিসকাউন্টে পেয়ে যাবা, আর যেটা অ্যাম্বালাটাটা 500 ml-এর পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাবা তোমার আচ্ছা 1690 টাকা, 90 টাকা থেকে তোমার 1690 থেকে ডিসকাউন্টে পেয়ে যাবা। আচ্ছা, বার্থডে টুইন খুঁজে পেলাম, বার্থডে টুইন খুঁজে পেলাম, বার্থডে টুইন খুঁজে পেলাম, বুঝি নাই কি বলছো বিশ্বাস শিকাপু, বার্থডে টুইন কোথায় দেখছো গো আপু? টোনার দেখাও কম্বাইন স্কিন একনে আছে, টোনার দেখাও কম্বাইন স্কিন একনে আছে, একনে থাকলে হচ্ছে তোমার সেন্টিলাটা ইউজ করো, এই যে এটা গ্রিন লেভেলটা ইউজ করো, এটা খুব ভালো টোনার, একনি ব্রন স্কিনের জন্য অনেক ভালো একটা টোনার, একনি থাকলে এটা ইউজ করো, মানে অনেক আরাম পাবা এটা ইউজ করে, অনেক মজা পাবা, অনেক বেশি স্যাটিসফাই হবা এই টোনারটা ইউজ করে। এটা সিরামটাও আমাদের অর্ডারে আছে, ইনশাল্লাহ পেয়ে যাবো। সো আচ্ছা, টোনার দেখাই দিছি, তোমার একনি থাকলে এটা ইউজ করবে, যে কোনো স্কিনে, অয়েলি হোক, কম্বাইন হোক আর ড্রাই হোক, ঠিক আছে? টোনার দিলে দিনে কয়বার ইউজ করা ভালো আপু? ভালো ডিপেন্ড করবে তুমি কয়বার স্কিনটাকে ক্লিন করছো, কারণ তুমি ফেস ওয়াশ করলে টোনিংটা করবে, কারণ টোনিংটা দিয়ে ময়শ্চারাইজারও হয়, আর স্কিনে কিন্তু তোমার ধুলা বালিগুলো ময়লাগুলো যেন ডিরেক্টলি তোমার স্কিনের পোর্সের ভিতরে ঢুকে না যায়, যার কারণে টোনারটা হচ্ছে তোমার স্কিনে একটা প্রোটেক্টেড লেয়ার ক্রিয়েট করে রাখে, একটা পর্দা পরে রাখে স্কিনে, ঠিক আছে? ময়শ্চারাইজারও হচ্ছে ওরকম, আমরা অনেকে কিন্তু অয়েলি স্কিনে ময়শ্চারাইজার ইউজ করতে চাই না, যখন ময়শ্চারাইজারটা ইউজ না কর তখন কি হয় জানো, এক্সেস সিবাম হচ্ছে বের হইতে থাকে, বের হলে কিন্তু তোমার প্রচুর যখন তেল বের হইতে থাকে, তেল বের হলে কিন্তু তোমার কি হয় জানো, আরো ব্রন বেশি হয়ে যায়। তুমি যখন ময়শ্চারাইজারটা ইউজ করে রাখবে তখন কিন্তু অনেক বেশি অয়েল বের হবে না, তখন তোমার পিম্পলটা কম হবে, কিন্তু অনেকে তো এই কথা কে মানে ভাই, কার কথা, আমার কথা কি আর শোনো তোমরা? আচ্ছা, অনেকে বলো কি হ্যাঁ তোমার তো বেজার জন্য তুমি বলবাই, এলিগেন্স তোমার সেলের জন্য কোনো প্রোডাক্ট হচ্ছে আমরা দেই না, যে তুমি তোমার এটা লাগবে না তোমার আমার সেল করার জন্য দিবো এরকম কোনো আমরা দেই না। ইউজানেসেনের শিট মাস্ক অ্যাভেলেবেল আপু? হ্যাঁ, ইউজানেসেনের শিট মাস্ক অ্যাভেলেবেল আছে, 140 টাকা পেয়ে যাবা হচ্ছে তোমার এখন 7% ডিসকাউন্টে। আচ্ছা, মার্লে সানব্লকটা আছে? হ্যাঁ, মার্লে সানব্লক কি আছে? না, নাই, আছে, ও আছে আছে,
দেখালাম তো মাত্র, আছে আপু 520 টাকা 7% ডিসকাউন্টে পেয়ে যাবা। একটা একনির জন্য ফেস ওয়াশটা ভালো হবে, হ্যাঁ আপু একনির জন্য ফেস ওয়াশটা দেখালাম, এইচে বিএইচে ব্রাইটেনিংটা একনির জন্য, একনি ক্লিনজারটা একনির জন্য, অ্যান্ড হচ্ছে তোমার এই যে প্যাক্সমোলিটটা একনির জন্য, তারপর হচ্ছে ভিজা ট্রাবলটা একনির জন্য, তারপর হচ্ছে তোমার আরও তো ছিল আমাদের কাছে এখন স্টকে নাই, অবশ্যই এই সপ্তাহে হয়তো ইনশাল্লাহ স্টক হবে, স্যালিসিলিক একনির জন্য, তারপর হচ্ছে তোমার গ্রিন টি ফোম ক্লিনজার একনির জন্য, একনি ছাড়াও এগুলো সবগুলো একনি ছাড়াও ইউজ করা যাবে, ঠিক আছে। বাট ওই ইনগ্রিডিয়েন্টসগুলো স্পেসিফিকলি একনির কাজও করে, বাট যে যেগুলো নাম বললাম এগুলো একনি প্রন স্কিন ছাড়াও ইউজ করা যাবে। যদি বলো আপু কেমনি, তাহলে ব্রাইটেনিং ক্লিনজারটা আমার স্কিনে একনি নাই, আমি ইউজ করি, কেন ইউজ করি, আমার স্কিনে তো একনি নাই, তাহলে আমি কেন ইউজ করি, আমি কিন্তু এটা ইউজ করি, ঠিক আছে। আমি এক্সপ্লেটের জন্য ইউজ করি, যেন আমার স্কিনে ডেড সেল না আসে এটার জন্য ইউজ করি। আর একদম আমি একটা অনেস্টলি কথা বলি, এটা ইউজ করার পর আমার স্কিনটা যে প্রচুর ড্রাই ছিল না, সেই ড্রাই জিনিসটা চলে গেছে, কারণ এক্সপ্লেট হচ্ছে, আমার মনে হচ্ছে এখন একটু একটু আমার স্কিনটা অয়েল অয়েলি লাগে, ভালো লাগে। এখন ম্যাসের জন্য কোন সানব্লকটা ভালো, নর্মাল স্কিন আপু, নর্মাল স্কিন যদি হয় ম্যাসের জন্য আপনি সানব্লক ইউজ করবেন হচ্ছে কোজারেক্সের, আপনি সানব্লকটা ইউজ করেন কোজারেক্সের, 1200 টাকা রেগুলার প্রাইস, আপনি 7% ডিসকাউন্টে পেয়ে যাবেন কোজারেক্স হচ্ছে সানব্লকটা। অ্যালো সুদিনটা, যেহেতু অ্যালোভেরা হচ্ছে আপনার মেলাজমার জন্য অনেক বেশি হেল্পফুল এই এটা, ঠিক আছে, এটা ইউজ করবেন, এটা খুব ভালো, ব্র্যান্ডও ভালো, তাছাড়া হচ্ছে এটা আপনার স্কিনের সাথে মিশে যেতে পারে, যেহেতু এখানে অ্যালোভেরার এক্সট্রাক্ট আছে, সো মেলাজমা স্কিনের জন্য খুব ভালো কাজ করবে এটা, হ্যাঁ। সো এটা নিয়ে নেবেন SPF 50+ অফকোর্স, অ্যান্ড হচ্ছে স্কিনটা হাইড্রেটও রাখবে, অ্যান্ড স্কিনটা সান প্রোটেক্ট করবে, আর হচ্ছে আপনার স্কিনে ইউভি অ্যান্ড ইউভিবি প্রোটেকশন দুইটাই, 1200 টাকা প্রায় 7% ডিসকাউন্টে পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা আদিক আপু লিখছে হচ্ছে পুরো বডি ফসার কিছু আছে না আপু, আপনি যদি ব্রাইটেনিংয়ের জন্য কিছু চান আপনি আমাদের বডি কম্বোটা নিয়ে নেবেন। বডি হোয়াইটেনিংয়ের কী আছে, বডি হোয়াইটেনিং বলতে আপনারা যেটা বোঝাচ্ছেন যে ওই যে ডুগডুগি মাস্ক না কি জানি একটা দিয়ে দেখলাম হইচই শুরু হয়ে গেছিলো, লাগানোর সাথে সাথে মেকআপের মতো সাদা হয়েছে, এরকম কিছুই হবে না আপু। আচ্ছা একনির জন্য কোন ফেস ওয়াশটা ভালো আপু, অলরেডি দেখিয়ে দিছি কোনটা ইউজ করতে হবে, হ্যাঁ জানাতুর ফেদেস আপু। আপু হালকা একনি এক গালে কি ইউজ করব, এক গালে হালকা একনি হলে আপু এই যে ক্লেমিং টোনারটার সাথে একটা ক্লিনজার ইউজ করো, এই যে গ্রিন লেভেল টোনারটার সাথে হচ্ছে তোমার একটা মাইল্ড ফেস ওয়াশ ইউজ করো, ইনস্প্রি ভিজাটা ইউজ করো আপু। আচ্ছা আপু সরি আগের মেসেজটা ভুলে চলে গেছে, আর গ্রিন টি সেটটা কি দেখানো যাবে আপু, হ্যাঁ গ্রিন টি সেটটা অবশ্যই দেখানো যাবে, এটার যখন হচ্ছে আমরা এটার বড় প্রোডাক্টগুলো দেখি এত বেশি প্রাইস এটার, যেমন তুমি এটার হচ্ছে এই সিরামটাই, সিট সিরামটার প্রাইস কিন্তু 1930 টাকা, এটাতেও কিন্তু ডিসকাউন্ট পাবা, এটাতেও 7% ডিসকাউন্ট পাবা, এই যে এখানে যে সিরামটা দেখতে পাচ্ছ সেই সিরামটাই কিন্তু এটা, ঠিক আছে এটা। আর এই সিট ক্রিমটাও হচ্ছে এবার ইনশাল্লাহ পেয়ে যাবো আশা করতেছি, হোপফুলি এটা বড় সাইজটা পেয়ে যাবা সিট ক্রিমটা, ঠিক আছে। এটা অনেকেই বলছিল আজ বলতেছো যে আপু সিট ক্রিম কেন, এই যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আসে না বা আনি না, এগুলো হচ্ছে তোমাদের চাহিদার উপরে হচ্ছে আমার আমি রাখার ট্রাই করতেছি, এই যে এগুলো সিট ক্রিমটাও এবার পেয়ে যাবো আশা করি ইনশাল্লাহ। সো তোমার এটার জন্য তো বলছিল দেখলে কিন্তু এটা রাখছি, ঠিক আছে। এটা হলো তোমার বড় সাইজের, এখানে এটা এটা হলো তোমার কি জানি নাম, ইনস্প্রির গ্রিন টি সিট, যেটা তোমার গ্রিন টির যে সিটটা এটা, এটাতে হচ্ছে তোমার 1200 টাকা প্রায়, 1200 না এটা দেখি 1200 থেকে 7% ডিসকাউন্টে পেয়ে যাবে, হ্যাঁ। এই এই সেটগুলো লিমিটেড পিসেস আছে, আমি যেগুলো কম কম পিস আছে বলে দিচ্ছি, যে আগে অর্ডার করবে সে পাবা, ঠিক আছে। আর এগুলো নিয়ে ইনবক্সে ওদেরকে মাথা কামানা কেউ জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবা। সো শিট মাস্ক আপু, সোপসানা আপু শিট মাস্ক সবগুলো দেখাইছি আমি, সব শিট মাস্ক কিন্তু আমি দেখাইছি, এই যে এই সবগুলো শিট মাস্ক কিন্তু আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে দেখাইছি আমি, এই যে এভাবে এভাবে করে দেখাইছি, হ্যাঁ এই যে এভাবে করে দেখাইছি সবগুলো শিট মাস্ক, ইনফ্যাক্ট প্রাইসও বলে দিছি, এই যে এভাবে দেখাইয়া প্রাইসও বলে দিছি, এই যে প্রত্যেকটা হচ্ছে 775 করে 7% ডিসকাউন্ট, কয়েকটা আছে হচ্ছে 90 করে 7% ডিসকাউন্ট, আর এটা হচ্ছে 140 7% ডিসকাউন্ট, টি ডাব্লিউ হচ্ছে 130 7% ডিসকাউন্ট। আচ্ছা আপু সিরাম কয়বার ইউজ করব, আপু দুবার কি ইউজ করলে এনাফ, এর বেশি দরকার হয় না, দুপুরবেলা বা সকালে একবার ইউজ করেন আর রাতে একবার ইউজ করেন, দুবার ইউজ করলে এনাফ, এর বেশি ইউজ করা লাগে না আপু। তুমি হোমমেড অয়েল আর 3D Menu শ্যাম্পু সিরামের ইউজটা জানাবেন প্লিজ। আচ্ছা এক অনেকবার পোস্ট করেছি, অনেকবার পোস্ট করেছি, বুঝি নাই আপু, অনেকবার পোস্ট করছেন মানে বুঝি নাই। আচ্ছা 3D Menu শ্যাম্পু আর হচ্ছে হোমমেড অয়েল কীভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি। 3D Menu শ্যাম্পু প্রথমে হচ্ছে হোমমেড অয়েলটা হালকা কুসুম গরম করবেন, কুসুম গরম করার পর হচ্ছে আপনি স্ক্যাল্পে এবং ফুল হেয়ারে দিয়ে নেবেন, 1 থেকে 1.5 ঘন্টা পর হচ্ছে এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে ফেলবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যখন চুলটা শুকিয়ে যাবে, স্ক্যাল্পটা যখন শুকাই যাবে, আপনি যখন স্ক্যাল্পটা শুকাই যাবে তখন কিন্তু এভাবে শীতি করে করে হচ্ছে আপনি এটা স্প্রে করে করে হচ্ছে
চুলের গোড়ায় দিয়ে দিবেন স্প্রে করে করে, ঠিক আছে? এটা এই তো এটুকুই। আর যদি আপনি চান যে আপু আমি রাতে যদি হোমমেড অয়েলটা ইউজ করতে চাই, ইউজ করতে পারবেন? হ্যাঁ ইউজ করতে পারবেন। রাতে হচ্ছে আপনি হোমমেড অয়েলটা হচ্ছে এভাবে ইউজ করবেন, দিনে আপনি গোসলের সময় গোসল করে ফেলবেন, গোসলের পর আপনি সিরামটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আর যারা টনিকটা সহনীয় সো তারা হচ্ছে তাহলে যেটা করবা সেটা হচ্ছে তোমার দুপুরে হচ্ছে তুমি টনিকটা অ্যাপ্লাই করো বা রাতে সিরামটা অ্যাপ্লাই করো, এভাবে হচ্ছে অল্টারনেটি করে ইউজ করো, ঠিক আছে? আর আমার কিন্তু আমি টনিক সিরাম দুইটাই ইউজ করছি, আল্লাহর রহমতে আমার তোমার 95% চুল পড়া বন্ধ হয়ে গেছে। স্লিপিং মাস্ক সবচেয়ে কোনটা ভালো? সবগুলো স্লিপিং মাস্কই ভালো, এটা ডিপেন্ড অন হচ্ছে আপনার স্কিন টাইপটা, আপনার স্কিনে কি প্রবলেম, কারণ স্লিপিং মাস্ক তো ইউজুয়ালি হচ্ছে স্কিনের প্রবলেমের উপর ডিপেন্ড করে। নর্মাল স্কিনের জন্য সানস্ক্রিন বলো, নর্মাল স্কিনের জন্য সানস্ক্রিন আপু বলে দিলাম, কজেরেক্সটা ইউজ করতে পারবেন, আপনি ইউজ করতে পারবেন হচ্ছে GW ক্লিনিকটা, ক্রিস্টানিও জিওটা ইউজ করতে পারবেন, আপনি সবগুলো সানস্ক্রিনে ইউজ করতে পারবেন নর্মাল স্কিনে, ঠিক আছে? আপনি শুধু চুজ করবেন কোনটা ইউজ করতে চাচ্ছেন, ওকে? আরবি আপু, আচ্ছা সাদিয়া আপু লিখছে হচ্ছে আপু স্কিন অনেক পাতলা হয়ে গেছে, আপু বলে দিছি কি করতে হবে স্কিন পাতলার জন্য, আমি অলরেডি বলে দিছি। হ্যাঁ জান্নাতুল ফেরদৌস আপু লিখছে আপু সেন্ট্রিলা গ্রিন টোনারের সাথে সব সিরাম ইউজ করা যাবে? সব সিরাম ইউজ করা যাবে আপু, সেন্ট্রিলা গ্রিন লেভেল টোনারের সাথে সব সিরাম ইউজ করা যাবে। স্পটের জন্য কিছু দেখা আপু, স্পটটা কিসে সেটা আপনি ক্লিয়ার করেন, আমি অনেকবার বললাম। সামান্তা আপু লিখছে সেন্সিটিভ স্কিনের জন্য ফেশিয়াল হেয়ার রিমুভার জন্য কি আছে? সেন্সিটিভ স্কিনে ফেশিয়াল না আপু, ফেশিয়ালের জন্য আমাদের কোনো হেয়ার রিমুভাল নেই আপু, আর আমি কখনো এটা সাজেস্টও করি না যে ফেশিয়াল হেয়ার রিমুভার করা উচিত, ঠিক আছে? আচ্ছা একনি স্কিনের জন্য ভালো ফেস ওয়াশ বলে দিয়েছি আপু, একনি স্কিনের জন্য সুমাই আপনি আপু লিখছে আপু ইউজার নিয়ে সিনিয়র শীত মাস্ক অ্যাভেলেবেল, বাবল টোনারটার উপর ডিসকাউন্ট আছে? আপু সব কিছুর উপর ডিসকাউন্ট আছে, শুধু কজারেক্স বলে দিলাম, অ্যালোভেরা আর হচ্ছে তোমার হর্স অয়েল, এই তিনটা বাদে বাকি সবগুলো প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট আছে। আপু বলো না মেস্তার জন্য কোন সানব্লক ভালো নর্মাল স্কিন? আপু বলে দিয়েছি মমতা, মমিতা আপু আপনি একটু ভালো করে কমেন্ট করার পরে আপনারা একটু সুন্দর করে শুনবেন, আমি কিন্তু দুবার বলে দিয়েছি। জান্নাতুল ফেরদৌস আপু লিখছে আপু আমার চোখের নিচের উপরে অনেক কালো হয়ে গেছে স্কিন, অয়েলি কি ইউজ করবো? স্নেলের আই ক্রিম ইউজ করবেন আপু, স্নেলের আই ক্রিমটা ইউজ করেন আপু, আপনার চোখের উপরে নিচে কালো দাগের জন্য স্নেলের আই ক্রিম 600 টাকা, আপনি হচ্ছে 600 টাকা দিয়ে স্নেলের আই ক্রিমটা নিয়ে নেবেন, এটা ভাইটাল স্নেলটা নিয়ে নেবেন, আর হচ্ছে আপনি 600 টাকা 7% ডিসকাউন্টে পেয়ে যাবেন, ঠিক আছে? তাহমিনা তোমা আপু লিখছে আপু চোখের নিচে স্কিনটা থিন কি ইউজ করব? চোখের নিচে যাদের চামড়া অনেক বেশি পাতলা তারা হচ্ছে তোমার মরিঙ্গা সুদিং জেল আর পেপটাইক এম্পুল ইউজ করবো, ঠিক আছে? মরিঙ্গা আর পেপটাইক এম্পুল, এই জায়গাটা যাদের স্কিন অনেক বেশি পাতলা এই জায়গাটা, ঠিক আছে? উপরে নিচে তারা হচ্ছে তোমার পেপটাইক এম্পুলের সাথে হচ্ছে মরিঙ্গা সুদিং জেলটা ইউজ করবো। তানিয়া আপু লিখছে আপু একটু সেন্টিলা টোনার ইউজ করলে কোন সিরামটা বেস্ট হবে? আপু এটা ইউজ করবেন, আপনার টেকনিক্রন স্কিনে যে সিট সিরামটা ইউজ করুন আপু, ডাক্তার টানিয়া আপু আপনি সেন্টিলা লেভেলের সাথে, আর অথবা ওয়েট করেন এটা এটার যে টোনারটা এটা সিরামটা আসা পর্যন্ত, ঠিক আছে? যদি ওয়েট করতে চান তাহলে ওয়েট করেন, অথবা হচ্ছে আপনি আমি বলি কি জানেন, আমি আসলে ওই দিন কালকে একটা আপুর সাথে যখন কথা বললাম এখানে যে জিনিসটা আছে সেন্টিলার গ্রিন লেভেলের যে এক্সট্রাক্টটা আছে আর এটাতে কিন্তু আলাদা এক্সট্রাক্ট, এটা তো হচ্ছে গ্রিন টি সিডের এক্সট্রাক্টটা, তাহলে আমি যদি দুইটা একসাথে ইউজ করি তখন কি হবে, আমি কিন্তু দুইটা স্কিনে কিন্তু আমি আমার স্কিনে কিন্তু দুইটা জিনিস প্রোভাইড হবে, যখন আমি হচ্ছে একটা খাবার খাবো তখন কিন্তু আমার বডিতে কিন্তু একটা প্রোটিন ইনটেক হবে, শুধু মাংস যদি একরকমের খাই, বাট সত্যি দুই রকমের যখন খাবো দুইটা ফ্রুটস বা আমরা যখন দুইটা দুই রকমের ফল খাবো তো একটা ভিটামিন সি থাকে একটা ই থাকে, কলা খেলে কলাতে একরকম ভিটামিন, আমি যদি পেয়ারা খাই পেয়ারাতে একরকম ভিটামিন, তো অবশ্যই কিন্তু আমার আমার বডিতে কিন্তু দুইটা ভিটামিন ইনটেক হবে, তা আমি যখন দুইটা প্রোডাক্ট একই রকম ইউজ করবো একই ইনগ্রিডিয়েন্টসে তখন কিন্তু আমি কিন্তু এক্সট্রা একটা বেনিফিটকে কিন্তু আমি কী করলাম হাইড করলাম, তাহলে সেক্ষেত্রে আমি যেই মানে সাজেশনটা দেবো সেটা হচ্ছে আমি দুইটা দুই ইনগ্রিডিয়েন্টসের প্রোডাক্ট ইউজ করবো, সেক্ষেত্রে কিন্তু আমি সেন্টিলার ইনগ্রিডিয়েন্টসের লাভবানও হচ্ছি আমার স্কিনে ইনটেক করছি, এবং আমি কিন্তু পাশাপাশি কি গ্রিন টি সিডের যে আমি স্কিনে দেওয়া দরকার সেটাও কিন্তু পাচ্ছি, বাট দুইটা যদি আমি একই রকম করি সেক্ষেত্রে কিন্তু আমি দুইটাই একই রকম করলে কিন্তু আমি আমার কিন্তু সেরকম কোনো ফায়দা কিন্তু হবে না, আমার এটাতে যে কাজটা হবে আমি যদি সেম সিরামটা ইউজ করি সেম কাজটাই হবে, ঠিক আছে? সো সবসময় না দুইটা দুই রকমের প্রোডাক্ট ইউজ করবা, দুই রকমের স্কিনে হচ্ছে দুই রকমের তুমি প্রোভাইড করতে পারবা। হ্যাঁ আচ্ছা রুবিয়া আপু লিখতে হচ্ছে আপু এসটিএস এর অয়েল আছে? না আপু এসটিএস অয়েল নাই আপু, স্টক আউট হয়ে গেছে এসটিএস, আজকে আমারটা নিয়ে টানটানি শুরু করছে, আমারটা আমি দেওয়ার জন্য নিয়ে গেছিলাম বা খুলি নাই, এখন অর্ডার আছে বলতেছে এটা দিয়ে দি, আমি বলছি আচ্ছা ঠিক আছে মনে করো যে এটা দিয়ে দিলা, এরপরে যে অর্ডারগুলো আছে ওগুলো কীভাবে দিবা, সো এটা এখন আসবে কিনা জানি না, এসটিএস এর অয়েল শেষ হয়ে গেছে আপু, স্টক আউট এসটিএস এর অয়েল, যারা তো লাকি যারা অর্ডার করছো তারা পাওয়া যাবে, আর যারা
এখন চাইবা তারা পাবা না এই আর কি। আপু আমার ড্রাই স্কিনে আমার মুখে কালো দাগ অনেক ম্যাস্তা আছে, আগে কিছু ইউজ করি নাই। আপু যদি কিছু ইউজ না করেন স্যার, আপু আপনি ডেফিনেটলি সুন্দর একটা রেজাল্ট পাবেন। আপনি ইনবক্স করে দেন আপনার ফেসের ছবিটা দিয়ে, আপনার একটু ইনবক্স করে দেন, আপনাকে আমি সুন্দর একটা সলিউশন দিয়ে দিব। আপু কত টাকা প্রোডাক্ট পারচেস করলে হোম মেড অয়েল ছোট আপু কত টাকা পার্সেন্ট সিদ্ধি করে? আপু আমরা মানে অ্যামাউন্টের উপরে আমরা গিফট দিই না আপু, আমরা কখনো অ্যামাউন্টের উপরে গিফট দিই না। আমরা হচ্ছে সেটাই করছি, যারা মোটামুটি হচ্ছে অয়েলটা নেয় নাই তাদেরকে আমরা অয়েলটা হচ্ছে দিয়ে, মানে তাদেরকে অয়েলটা দিলে তারা তো অবশ্যই ডেফিনেটলি রেজাল্ট পাবে, এবং কি ভালো লাগলে তারা যেন হচ্ছে এটার জন্য হচ্ছে অয়েলটা ছোটো অয়েলটা। সো যদি কেউ না পেয়ে থাকো তাহলে হয়তো বা ওরা প্যাকিংয়ের সময় ভুলে দেয়নি, এটা হবে। বাট এগুলো আমি বলে দিচ্ছি যে দিয়ে দেওয়ার জন্য যারা হচ্ছে অয়েল নিবেন, আমি একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি যারা অয়েল অর্ডার করবা তারা হচ্ছে তোমার অয়েল গিফটটা পাচ্ছ না, ঠিক আছে? আর অন্য কোনো গিফট কিন্তু আমরা কাউকেই দিচ্ছি না, ঠিক আছে? ডিসকাউন্টের উপরে কিন্তু আর কোনো গিফট হয় না, বাট অয়েলটা তাও ডিসকাউন্টের সময় কাউকে গিফট দেওয়া হবে না, ডিসকাউন্ট যেদিন শেষ হবে সেদিন থেকে গিফট দিব আবার, ঠিক আছে? যারা অয়েল অর্ডার করবা তাদেরকে অয়েল দিব না, আর যারা অয়েল অর্ডার করবে না তাদেরকে দিব, ওকে? ক্লিয়ার নিশ্চয়ই? আপু প্যাপট্যাকের সাথে কোন সিরাম ইউজ করা যাবে? হ্যাঁ, তুমি অ্যাট আ টাইম অল্টারনেটিভ করে তুমি তিনটা চারটা সিরাম ইউজ করতে পারবা আলাদা আলাদা তোমার ইনগ্রিডিয়েন্টসে, ঠিক আছে? আপু সো বলে দিলাম, আপু প্যাপট্যাক অ্যাম্পুল নিব নাকি টাইম রেভলিউশন নিব, কোনটা ভালো? আপু দুইটা টোটালি আলাদা, দুইটা টোটালি হচ্ছে তোমার আলাদা ভূমিকা, আলাদা কাজ, তোমার যেটা ভালো লাগে নিতে পারো, চাইলে তুমি দুইটাও নিতে পারো অ্যাজ ইউ উইশ, ঠিক আছে? কারণ আমি আমি কিন্তু প্রত্যেকবার সিরাম চেঞ্জ করি, প্রত্যেকবার সুদিং জেল তো আমি আর আমার তো আমার আজকে এক মডারেটর বলতেছে কখন কখন যে ম্যাডাম আইসা আইসা সুদিং জেল নিয়ে যায়, তো বাসায় গেলে তখন দেখে তো রিসেন্টেবল, সো আমি দেখা যায় কি সুদিং জেল আমি দেখলে আমার লোভ সামলাতে পারি না, আমি সত্যি নিয়ে যাই সুদিং জেল আমার, তো সো তোমরাও হচ্ছে সিরাম আর সুদিং জেল আমাকে কেউ মানে আটকাতে পারে না। সো টাইম রেগুলেশনটাও খুব ভালো আপু, আমি ভোট দিব অফকোর্স টাইম রেগুলেশনের উপরে, টাইম রেগুলেশনটা নিয়ে আনো, সাইজেও বড়ো, সাইজ হিসেবে প্রাইসও কম, আর অফকোর্স অনেক বেশি রিভিউস আছে। আর ওই পাশাপাশি যদি বলি যে প্যাপট্যাক অ্যাম্পুলের কি রিভিউ খারাপ, অফকোর্স অনেক ভালো রিভিউ আছে, তারপরও টাইম রেগুলেশনটা আমি একটা ভোট একটু বেশি দিব। সিডাব্লিউ ক্লিনিকের স্বপ্নার প্যাপট্যাক অ্যাম্পুল ডক্টর আচ্ছা থ্রি ডি হোয়াইটেনিং ক্রিম এর সাথে কি সিডাব্লিউ ক্লিনিকের স্লিপিং মাস্ক ইউজ করা যাবে? হ্যাঁ আপু, তবে আপনি আপনার স্কিন টাইপসটা বলেননি, মনে হয় আপনার স্কিন ড্রাই। আপনি যদি এটার সাথে আপনি থ্রি ডাব্লিউর ক্লিনিকের এটার চাইতে বেশি আপনাকে বেশি ভালো হবে সুসুরটা, কারণ আমার মনে হয় আপনার নর্মাল টু কম্বিনেশন স্কিন বিকজ অফ আপনার প্যাপটাইক অ্যাম্পুল আর হচ্ছে আপনি সফটনার যেহেতু ইউজ করছেন। হ্যাঁ, সো আপনি হচ্ছে এটা ইউজ করলে সবচেয়ে বেস্ট রেজাল্ট আর পাবেন, আপনি মজাও পাবেন এবং কি আপনার ভালোও লাগবে সুসুরটা, ঠিক আছে? ওটার চাইতে বেশি এইটা বেশি ভালো হবে, কারণ আমি এটা ইউজ করতেছি তো আমার তো অসম্ভব ভালো লাগে, কারণ এটা অনেক বেশি লোভনীয়, কাজও বেশি ভালো। সো কি জানি জুসু হোসেন আপনি ভাইয়া না আপু জানি না, যেই হন না কেন স্লিপিং মাস্ক যদি ইউজ করতে চান সুসুরটা ইউজ করবেন। আচ্ছা সেন্সিটিভ স্কিনের জন্য ফেশিয়াল হেয়ার রিমুভার নাই। আচ্ছা রোমানা আপু লিখছে কি, আচ্ছা অনেকদিন পর রোমানা আপু, হাই আপু, হ্যালো, কি অবস্থা আপু? টনিক প্রাইস বলো 1250 টাকা, 7% ডিসকাউন্ট পাবা, 7% ডিসকাউন্ট 1250। আমি জাস্ট হচ্ছে লাইভটা শেষ করে দেবো আপু, ফেস ওয়াশের উপর ডিসকাউন্ট। আরে আপুরা সোনারা পাকিরা বুলবুলিরা সবগুলোরে বলতেছি বুবুরা, সব প্রোডাক্টের উপর ডিসকাউন্ট অ্যাকসেপ্ট কজারেক্স, শুধু অ্যালোভেরা জেল আর হচ্ছে তোমার হর্স অয়েল, কারণ এই দুটোগুলোর উপরে কোনোভাবে ডিসকাউন্ট দেওয়া পসিবল না, ওকে? সো বাকি সব প্রোডাক্টের উপর ডিসকাউন্ট, যতগুলো আইটেম আছে সবগুলোর উপর ডিসকাউন্ট, অবশ্যই হচ্ছে তোমার সেই ডিসকাউন্টটা অ্যাভেলেবেল ততক্ষণ পর্যন্ত যেটা যতক্ষণ হচ্ছে তোমার স্টকে থাকবে, কারণ আমি যতটুকু জানি আমার কাছে কোলাজেনের আমাদের স্টকে খুবই লিমিটেড পিসেস আছে, ঠিক আছে? কত 60-70-80 এরকম হবে, সো বাকিগুলো কিন্তু অনেক বেশি অনেকগুলো করে আছে, বাট তোমরা হচ্ছে এটা বেশি পাবা না। হ্যাঁ, যে আগে অর্ডার করবা সে পাবা, যেমন হচ্ছে আমাদের কিন্তু নেচার রিপাবলিকের না আসা পর্যন্ত 100-150 পিসের মতো, 200 পিস আছে কিনা, 180 পিসের মতো আছে। সো অ্যালোভেরাটাও তোমরা যারা তো নিয়ে নিচ্ছ তারা তো ভালো, কারণ এটার মতো আসলে সুদিং জেল হয় না। সো এটা এরপরে আবার কবে পাবা জানি না, আর ডেফিনেটলি প্রাইস বাড়বে, কারণ হচ্ছে এটা আমরা তো হচ্ছে একটা লট কিনছিলাম, যার কারণে হলো তোমার প্রাইস কম পেয়ে গেছো। আচ্ছা কারে তো হাসি পাচ্ছে, যাই হোক অনেক বেশি ভালো থেকো, অ্যান্ড আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। আর যাদের যা লাগবে স্ক্রিনশট দিয়ে অথবা নাম দিয়ে হচ্ছে তোমার ইনবক্স করে ফেলতে পারো, আর অর্ডারটা প্লেস করে ফেলবা শুধু অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, ওকে? অ্যান্ড গুড নাইট।